আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করিয়াছেন পানি হইতে, উহাদের কতক পেটে ভর দিয়া চলে, কতক দুই পায়ে চলে এবং কতক চলে চার পায়ে। আল্লাহ যাহা ইচ্ছা সৃষ্টি করেন, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমি তো সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করিয়াছি, আল্লাহ যাহাকে ইচ্ছা সরল সঠিক পথ প্রদর্শন করেন। উহারা বলে, আমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনিলাম এবং আমরা আনুগত্য স্বীকার করিলাম, কিন্তু ইহার পর উহাদের একদল মুখ ফিরাইয়া নেয়, বস্তুত উহারা মুমিন নয়। এবং যখন উহাদেরকে আহ্বান করা হয় আল্লাহ ও তাহার রাসূলের দিকে উহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবার জন্য, তখন উহাদের একদল মুখ ফিরাইয়া নেয়। আর যদি উহাদের প্রাপ্য থাকে তাহলে উহারা বিনীতভাবে রাসূলের নিকট ছুটি আসে। উহাদের অন্তরে কি ব্যাধি আছে, না উহারা সংশয় পোষণ করে, না উহারা ভয় করে যে আল্লাহ ও তাহার রাসূল উহাদের প্রতি জুলুম করিবেন, বরং উহারাই তো জালিম। إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. মুমিনদের উক্তি তো এই, যখন তাদের মধ্যে ফয়সালা করিয়া দিবার জন্য আল্লাহ এবং তাহার রাসূলের দিকে আহ্বান করা হয়, তখন তাহারা বলে, আমরা শ্রবণ করিলাম ও আনুগত্য করিলাম, আর উহারাই তো সফল কাম। যারা আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তাহার অবাধ্যতা হইতে সাবধান থাকে, তাহারাই সফল কাম। উহারা দৃঢ়ভাবে আল্লাহর শপথ করিয়া বলে যে তুমি উহাদেরকে আদেশ করিলে উহারা অবশ্যই দায়ী হইবে। তুমি বলো, শপথ করিও না, যথার্থ আনুগত্যই কাম্য, তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين أما بعد شمس প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সুন্দর একটা প্রোগ্রামে একত্র হওয়ার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাত ও সালাম ও শান্তির দ্বারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জন্মিত দিনী ভাই বোনেরা, আল্লাহর শেষ প্রশংসা যে আমরা এত সুন্দর একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। আসুন আমরা যারা এই মুহূর্তে প্রোগ্রামে আছি সবাই মিলে আমাদের এই প্রোগ্রামটি আমাদের অন্যান্য ভাই বোন আত্মীয় স্বজনের মাঝে ছড়িয়ে দিই, শেয়ার করি। আমাদের বিশেষ করে তাওহীদের ডাক নিউ ইয়র্ক যে ফেসবুক পেজ আছে, যেটার লিংক বা মেসেজ আমাদের জুম অ্যাপের মেসেজের মধ্যে লিঙ্কটা অলওয়েজ শেয়ার করা হচ্ছে। আসুন আমরা সেখান থেকে সকলের কাছে আমরা ছড়িয়ে দিই, যাতে করে অন্যান্য ভাই বোন আত্মীয় স্বজন তারা প্রোগ্রামে অ্যাটেন্ড করে উপকৃত হতে পারেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ এখন এই অল্প সময়ের মধ্যেই আমাদের প্রোগ্রাম শুরু হবে, তার পূর্বে ওই সকল ভাই বোনদের উদ্দেশ্যে যারা আমরা প্রশ্ন করি তাদের উদ্দেশ্যে বলছি, যখন আমরা প্রশ্ন করব আসুন আমরা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করব এবং চেষ্টা করব অন্যান্য ভাই বোনদেরকে সুযোগ করে দেওয়ার জন্য
যেহেতু আল্লাহর বিশেষ মেহরবানিতে অনেক ব্রাদার সিস্টার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার সুযোগ পাচ্ছেন এবং প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেন, অনেক নতুন ব্রাদার সিস্টাররা চেষ্টা করতেছেন প্রশ্ন করার জন্য, আর তারা মেসেজ করে থাকেন আমাদেরকে যারা সুযোগ পাচ্ছেন না। আসুন আমরা সকলে মিলে একে অপরকে সহযোগিতা করি, আমরা সবাই যেন এখান থেকে উপকৃত হতে পারি, আমাদের প্রশ্নের উত্তরগুলো যেন জেনে নিতে পারি, তার জন্য আমরা একে অপরকে সহযোগিতা করি। যারা আমরা প্রতি সপ্তাহে প্রশ্ন করে থাকি, অনেকে আছে আমরা খুব ঘন ঘন প্রশ্ন করি, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের বিনীত নিবেদন থাকবে যে আসুন আমরা একটু গ্যাপ দিই 2-1 সপ্তাহ করে, অন্যান্য নতুন ভাই বোনদেরকে সুযোগ করে দিই প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আমাদের প্রোগ্রাম শুরু হবে, আশা করি আমাদের সম্মানিত শেখ লাইনে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ শেখ ভালো আছে, ভালো আছে, বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ শেখ আমাদেরকে 1 মিনিট সময় দিন, ইনশাআল্লাহ সিস্টেম রেডি করে দিচ্ছি, আপনি শুরু করবেন। জাযাকাল্লাহ খাইরান। بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ চৌথা জমাদা সানি 1442 হিজরি মোতাবেক 17 জানুয়ারি 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা বিষয় নিয়ে যে চলে আসছে তার আজকে পর্ব নম্বর হচ্ছে 32। বিষয়বস্তু তাওহীদুল আসমা সিফাতের বিশেষ একটি দিক, আর তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি সংরক্ষণ করলে বা আয়ত্ত করলে যে ফজিলতের হাদিস রয়েছে এই মর্মে সহি বুখারিতে, যে যারা এই নামগুলির আয়ত্ত করবে সংরক্ষণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, এই হাদিসের তাৎপর্য, এই হাদিসের ব্যাখ্যা কি। তো দেখা যাক, লেখক বলছেন মা মানা কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আসমাইল হুসনা মান আহসাহা দাখালা জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যে রয়েছে আসমাই হুসনার ক্ষেত্রে, মানে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলির ক্ষেত্রে, সেই হাদিসটি সহি বুখারীর 2736 এবং সহি মুসলিমের 2677 মুত্তাফাক আলাইহ বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে 100-তে এক কম। সহজ করে বোঝানোর জন্য 99 বললেন, আবার 100-তে এক কম বললেন। মান আহসাহা, যে ব্যক্তি এগুলির এহসা করবে, আরবিতে আহসা ইউহসি এর মানে গণনা করা হয়, এর মানে সংরক্ষণ করা হয়, এর মানে আয়ত্ত করা হয়, এখান থেকে পরিসংখ্যানকে এহসাইয়াত আরবিতে বলা হয়। মান আহসাহা, যারা এই নামগুলি সংরক্ষণ করবে, নামগুলি আয়ত্ত করবে, তারা দাখালাল জান্না, জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসের তাৎপর্য কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত, আল্লাহর
যে সুন্দর সুন্দর 99টি নাম রয়েছে, এই নামগুলি যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে জান্নাত তার জন্য নিশ্চিত। বলছেন জবাবে, কদ ফুসসিরা যালিকা বিমাআনি, এই হাদিসের কয়েকটি অর্থ করা হয়েছে, কয়েকটি ব্যাখ্যা করা হয়েছে, তিনটি এখানে বর্ণনা করেছেন লেখক সুন্দর করে উদাহরণ দিয়ে। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এত সুন্দর করে খুব কম কিতাবে একসাথে পাবেন এই হাদিসের তাৎপর্য, লেখক খুব সুন্দর করে আলোচনা করেছেন। প্রথম দেখি, প্রথম অর্থ এই হাদিসের, মিনহা বলছেন, হেফজুহা ওয়া দুআউল্লাহ বিহা ওয়া সানা আলাইহি বিজামিইহা, যেই ব্যক্তি এই নামগুলি আয়ত্ত করবে, সংরক্ষণ করবে, সে জান্নাতে যাবে। এর মানে হচ্ছে এই নামগুলি যে মুখস্থ করে, হেফজুহা, এই নামগুলি মুখস্থ করা, ওয়াদুআউল্লাহ বিহা, এবং এই নামগুলির মাধ্যমে দোয়া করা, এই নামগুলি উল্লেখ করে দোয়া করে, ইয়া রহমান, হে রহমান, তুমি রহম করো, হে গাফফার, হে গাফুর, তুমি ক্ষমা করো, এইভাবে এই নামগুলির মাধ্যমে দোয়া করা। ওয়াসানাউ আলিহে, এবং আল্লাহর গুণগান পেশ করা এই নামগুলির মাধ্যমে, আল্লাহ রহমান, তার রহমান, আর রহিম, আল গাফুর, এইভাবে আল্লাহর গুণগান করা এই নামগুলির মাধ্যমে, সানাউ আলী বেজামিয়া, এই সমস্ত নামগুলির মাধ্যমে আল্লাহর গুণগান পেশ করা, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বি রাহমাতিকা নাস্তাগীস, যেমন এইভাবে দোয়ায়ে মাসুরা বা সুন্নতি দোয়াগুলি তো রয়েছে, নিজের ভাষাতেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহর নাম উচ্চারণ করলেন এবং তার সাথে আপনি আপনার মাতৃভাষায় যেটা বোধগম্য আপনার জন্য, যাতে আপনি মনোযোগী হয়ে দোয়া করতে পারবেন, দোয়া করলেন আল্লাহর নামগুলির মাধ্যমে। এটি হচ্ছে প্রথম অর্থ, মুখস্থ করা, এই নামগুলির মাধ্যমে দোয়া করা, এবং এই নামগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল্লাহর প্রশংসা এবং গুণগান করা। এখানে তিনটি দিক চলে আসলো, একটি অর্থ করতে গিয়ে তিনটি দিক উল্লেখ করলেন। জি, দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, অমিনহা আন্না মা কানা ইয়াসুউল ইখতিদাউ বিহি কাররহীম ওয়াল করীম ফায়ুমাররিনুল আবদু নাফসাহু আলা আন ইয়াসিহা লাহু আল ইত্তিসাফু বিহা ফিমা ইয়ালিকু বিহি। বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের বেশ কিছু গুণবাচক নাম রয়েছে, যেই নামগুলি অনুসরণ করা যেতে পারে, যেই নামগুলিতে যে অর্থটি আমরা পাই সেই অর্থটি বান্দার মধ্যে যদি থাকে তাহলে সেটা আমাদের জন্য ভালো বৈশিষ্ট্য, ভালো চরিত্র। সুতরাং এই নামগুলির অনুসরণ করতে হবে। বলছে আন্না মা কান ইয়াসুউল ইখতিদাউ বিহি, যেই নামগুলির অনুসরণ করা, অনুকরণ করা সম্ভব, যেমন আর রাহিম, আল্লাহর নাম, আল করিম, রাহিম, বড় মেহরবান, বা দয়ালু, দয়াবান, আল করিম, যিনি দানশীল, যিনি দান করে থাকেন। কি করতে হবে এই নামগুলি? ফায়ুমাররিনুল আবদু নাফসাহু, বান্দা নিজেকে প্রশিক্ষণ প্রাপ্ত করবে, বান্দা নিজেকে অভ্যস্ত করবে বা প্রশিক্ষণ দেবে, কিসের ওপর? আইয়াসিহা লাহুল ইত্তিসাফ বিহাজ, এই নামগুলি ফিমা ইয়ালিকু বিহি, যেইভাবে মানুষের জন্য উপযোগী সেইভাবে এই নামের যে অর্থটি রয়েছে এই অর্থটি যেন তার মধ্যে পাওয়া যাবে, এই বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যায়। সুতরাং আমরা অন্য অন্য মানুষের ওপর দয়ালু হব, অন্য অন্য যে সৃষ্টিকর্তা রয়েছে সেগুলির ওপর দয়া মায়া করব। জি, এটি হচ্ছে দীন ইসলামের সৌন্দর্য, যে একজন মানুষ দয়া মায়া রাখবে, স্বামী স্ত্রীর উপর দয়া মায়া করবে, স্ত্রী স্বামীর উপর দয়া মায়া করবে, ছেলে মেয়েদের দয়া মায়া করবে, বৃদ্ধ বাবা মায়ের উপর দয়া মায়া করবে,
সমাজের যারা দুর্বল, অসহায়, দুর্গত, অভাবী তাদের উপর দয়া মায়া করবে, তাদের জন্য উদার হবে, দানশীল হবে। তো এই নামগুলির আয়ত্ত করা বা সংরক্ষণ করা মানে হচ্ছে যে যেই ভালো চরিত্রগুলি আমরা এই নাম থেকে নিতে পারি আর তার অনুকরণ করে আমরা ভালো গুণে গুণান্বিত হইতে পারি, তার জন্য সচেষ্ট হওয়া। কিছু কিছু নামের ক্ষেত্রে এটি প্রযোজ্য। ওয়ামা কানা ইখতাসু বিহি নাফসাহু তাআলা, আর কিছু কিছু আল্লাহর গুণবাচক নাম রয়েছে যেগুলি একমাত্র আল্লাহর জন্য খাস, সেই গুণগুলি আল্লাহর বান্দাদের জন্য প্রযোজ্য নয়। ওমা খান ইখতাসু বিহি নাফসাহু তাআলা, মহান আল্লাহ যেই নামগুলি নিজের জন্য বিশেষিত রেখেছেন, নিজের জন্য খাস রেখেছেন, সেই বৈশিষ্ট্য আর কারো মধ্যে হতে পারে না, কোনো সৃষ্টির মধ্যে। কাল জব্বার, যেমন যিনি অপ্রতিদ্বন্দ্বী, পরাক্রান্ত, ওয়াল আজিম, মহান, ওয়াল মুতাকাব্বির, যিনি গৌরবময়, মহাগৌরবের অধিকারী। গৌরব অহংকার করা মানুষের জন্য হারাম। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবেন না, হাদিস আমাদের জানা রয়েছে। মহত্ব, বড়ত্ব, একমাত্র আল আজমাতু, আল কিবরিয়া ও রিদাই, ওয়াল আজমাতু, ওয়াল আজমাতু ইজারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসিতে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে বর্ণনা করে যে মহান আল্লাহ ইরশাদ করে, আল কিবরিয়া ও বড়ত্ব, গৌরব হচ্ছে রিদাই, আমার চাদর, আর ওয়াল আজমাতু, আর মহত্ব হচ্ছে আমার ইজারি, আমার লুঙ্গি। এই ভাষাগুলি দিয়ে বুঝাতে চেয়েছেন যে বড়ত্ব, মহত্ব এবং গৌরব একমাত্র আল্লাহর জন্য শোভা পায়, আল্লাহর সৃষ্টির জন্য, মানুষের জন্য শোভা পায় না। যে গৌরব করবে, অহংকার করবে, নিজেকে মহান মনে করবে, এই যে নামগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য খাস রেখেছেন এবং এই নামের অর্থ আল্লাহর জন্য খাস রেখেছেন, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, কিভাবে এই নামগুলির সংরক্ষণ করব আর জান্নাতে যেতে পারবো, এই নামগুলির আয়ত্ত কিভাবে করব। বলছেন ফাআল আল আবদি আল ইকরারু বিহা, বান্দার ওপর ফরজ হচ্ছে, আবশ্যক হচ্ছে এগুলি স্বীকার করে মেনে নেওয়া যে আল্লাহ হচ্ছেন সত্যি জব্বার, অপ্রতিদ্বন্দ্বী, আল্লাহ হচ্ছেন আজিম, মহান, আল্লাহ হচ্ছেন গৌরবময়, ওয়াল খুজু আল্লাহা, এবং এই নামগুলির সামনে এবং আল্লাহর যে এই গুণ, এই গুণের সামনে অনুগত হয়ে যাওয়া, ঝুঁকে যাওয়া, ওয়া আদামু তাহাল্লি বিসিফাতি মিনহা, এবং এই নামগুলি যেহেতু আল্লাহর জন্য খাস, সুতরাং এর কোন একটি গুণ যেন কোন মানুষের মধ্যে, কোন মুসলিমের মধ্যে না থাকে। আদম উত্তাহালি বিসিফাতি মিনহা, বড়ত্ব, মহত্ব, অহংকার, আল জবর, অপ্রতিদ্বন্দ্বী হওয়া, নিজেকে মনে করা, এসব যেন না থাকে মানুষের ক্ষেত্রে, এইসব চলবে না পুজোর জন্য। কিছু কিছু নাম রয়েছে যেগুলিতে আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি রয়েছে উত্তম প্রতিদানের, বলছেন আমা কানা ফিহি মানাল ওয়াদ, আর যেই আল্লাহর আসমা হুসনা, সুন্দর সুন্দর নামগুলিতে প্রতিশ্রুতির অর্থ রয়েছে, প্রতিশ্রুতির অর্থ বহন করে, আল্লাহ যেন ওই নামগুলির মাধ্যমে বান্দার সাথে ওয়াদা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন বান্দাকে, কাল গফুর, যেমন বড় মার্জনাকারী, আশাকুর, বড় মূল্যায়নকারী, বান্দা যখন ভালো আমল করে তখন আল্লাহ তার যথাযথ মূল্যায়ন করেন, সুতরাং আল্লাহর নাম হচ্ছে শাকুর, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব, আর আমরা নেক আমল করার মাধ্যমে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমলের, আমাদের অন্তরের আমল, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের আমল, বাচনিক আমল, সমস্ত রকমের যে আমল ইবাদত বন্দী রয়েছে সেগুলি তিনি মূল্যায়ন করে থাকেন, এই জন্য আল্লাহ শাকুর হালিম, কোরআনে কারিমে আল্লাহর নাম শাকুর একাধিক জায়গায় রয়েছে। আল আফু, ক্ষমাশীল, আর রাউফ, স্নেহশীল, আল হালিম, সহিষ্ণু, ধৈর্যশীল, আল জাওয়াদ, দানশীল, আল করিম, আল জাওয়াদ, আল করিম, এগুলির কাছাকাছি অর্থ।
করিম মানে সম্মানিত হয়, করম থেকে আর করম মানে দানশীলতা হয়। এই যে আল্লাহর নামগুলি রয়েছে এগুলি প্রত্যেকটিতে কিন্তু বান্দার সাথে বা আল্লাহর সৃষ্টির সাথে আল্লাহর যেন একটি প্রতিশ্রুতি রয়েছে যে তোমরা ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব, তোমরা ভালো আমল করলে আমি মূল্যায়ন করব, তোমরা মাফ চাইলে মাফ করে দেব, তোমরা আমি স্নেহশীল তোমাদেরকে ভালোবাসবো, আমি ধৈর্যশীল তোমরা অপরাধ করে দিলে আমি ধৈর্য ধারণ করব, চট করে শাস্তি দেব না, আমি তোমরা অভাবী হলে তোমাদেরকে আমি দান করি ইত্যাদি। ফালিয়াকফ মিন হাইন্দা তাম্মা ওয়া রাগবা, তাহলে এই নামগুলির আয়ত্ত কি করে করবেন, এই নামগুলির সংরক্ষণ কি করে করবেন, যার ফজিলত হাসিল করে জান্নাত প্রবেশ করতে পারবেন বান্দা? বলছেন যে এই নামগুলির ক্ষেত্রে যেখানে আশা আকাঙ্ক্ষা রয়েছে আর আল্লাহর দিকে আগ্রহী হওয়া রয়েছে সেখানে থামবে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেবেন, আমাকে মাফ করবেন, আমার উপর দয়া করবেন, মায়া করবেন, আমার অভাব মুক্ত করবেন ইত্যাদি। অমা কানা ফিহি মানাল ওয়াইদ, আর কিছু কিছু আল্লাহর নাম রয়েছে যেগুলিতে ধমক রয়েছে বান্দার জন্য, শাসানি রয়েছে। তাই বলছেন অমা কানা ফিহি মানাল ওয়াইদ, যেই আল্লাহর আসমা হুসনা নামগুলিতে শাস্তির অর্থ রয়েছে, আল্লাহ যেন শাস্তি দিতে চাইছেন অপরাধ করলে, সেখানে ভীত সন্ত্রস্ত হবে বান্দা। এই নামগুলি যখন আসবে কোরআন এবং হাদিসে বা এই নামগুলির কথা চিন্তা করবে, যেহেতু সে সংরক্ষণ করেছে মুখস্থ করেছে বা তার মনে আছে যেগুলি আল্লাহর নাম, সুতরাং সেখানে থামবে ভয়ের সাথে ভীতির সাথে, সব সমান্তরে ভয় থাকবে। এই জন্য মমিন বান্দা আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষাও রাখবে যে আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ আমাকে মাফ করবেন, আমাকে উত্তম প্রতিদান দেবেন। আর ঠিক তেমনি আর একটা এর বিপরীত দিক হচ্ছে যে আল্লাহর আজাব শাস্তিকে ভয় করে সংশোধন করবে, তওবা করবে এবং নেক আমলে ভালো কাজে অগ্রগামী হবে। তো বলছেন যেই নামগুলিতে ধমক বা শাসানির অর্থ রয়েছে, কাজিজ যেমন পরাক্রান্ত হওয়া, জেন্তেকাম প্রতিশোধ গ্রহণকারী, শাদিদুল একাব কঠোর শাস্তিদাতা, সারিউল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী, এগুলি আল্লাহর গুণ, তিনি দ্রুত হিসাব নেবেন, কঠোর শাস্তি দেবেন, প্রতিশোধ নেবেন, তিনি মহাপরাক্রান্ত। ফালিয়াকিফ মিনহু ইনদাল খাশিয়াত ওয়া রাগবা, ভয় ভীতির সময় সেখানে থামবে দাঁড়াবে এবং সেখানে অন্তরে ভয় ভীতি একে মজবুত করবে। তিন নম্বর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলি রয়েছে সেই নামগুলির সাক্ষ্য প্রদান করবে বলছেন অমিনহা। আর তৃতীয় তাৎপর্য হচ্ছে এই হাদিসের মান আহসাহ দাখালাল জান্না, যে এই 99টি নাম সংরক্ষণ করবে বা মুখস্থ করবে সে জান্নাতে যাবে, এর অর্থ হচ্ছে শহুদুল আবদে ইয়াহা, বান্দার সাক্ষ্য প্রদান করা এই নামগুলি সাক্ষী দেবে। ওয়া এতা ওহা হাক্কাহা মারিফাতান ওয়া উবুদিয়াতান, এবং এই নামগুলির যথাযথ হক আদায় করবে জানার মাধ্যমে, অনুধাবন করার মাধ্যমে, আর গোলামি করার মাধ্যমে, গোলামি পেশ করার মাধ্যমে। একটা দিক হচ্ছে এই নামগুলির সাক্ষ্য প্রদান করা, আর এই নামগুলির যথাযথ হক আদায় করা কিভাবে, এই নামগুলিকে জানবে মারিফা, এই নামগুলির মারিফাত হাসিল করবে মানে এই নামগুলির সাথে পরিচিত হবে, আর অবুদিয়া মানে এই নামগুলির মাধ্যমে আল্লাহর সামনে গোলামি পেশ করবে। কিভাবে? মিসালহু, এর উদাহরণ হচ্ছে মান শাহিদা উলু আল্লাহ তাআলা আলা খালকিহি ওয়া ফাওকিয়াতাহু আলাইহিম ওয়াস্তিওয়াহু আলা আরশিহি বায়না মিন খালকিহি মা ইহাতাতিহি বিহিম ইলমান ওয়া কুদরাতান ওয়া গায়রা যালিক ওয়া তাআব্বাদা বিমুক্তাযা হাযিহি সিফাহ ইলা আখিরিহি। বলছেন যে যেই ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি মহান আল্লাহ,
তিনি সমস্ত সৃষ্টির ওপরে রয়েছেন। আল্লাহর অলু, আল্লাহর সুউচ্চ সুমহান হওয়া সম্পর্কে গত তিন সপ্তাহ পরপর আলোচনা আমরা করেছি যে আল্লাহর সুউচ্চ সুমহান হওয়া তিন দিক থেকে। তো আল্লাহ রাব্বুল সমস্ত সৃষ্টির ওপরে রয়েছেন এবং তিনি আরশে আছেন বা আরশে সমুন্নত হয়েছেন, বা এনা মিন খালকিহি, তার সৃষ্টি থেকে তিনি পৃথক হয়ে আছেন, সৃষ্টির মধ্যে একাকার হয়ে নয় যে সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান না, এমন কথা নয়, উপরি কথা এটি। এই সাক্ষ্য প্রদান করলো, তার সাথে সাথে মা এহাতাতিহি বিহিম ইলমান ওয়া কুদরা, আল্লাহ যে আরশে আছেন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সাত আসমান সাত জমিন সবকিছুর ঊর্ধ্বে, তারপরেও তিনি সমস্ত সৃষ্টিকে পরিবেষ্টন করে আছেন তার জ্ঞানের দিক থেকে এবং ক্ষমতার দিক থেকে, এছাড়াও আরো বিভিন্ন দিক থেকে। জ্ঞানের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সম্পর্কে সম্যক খবর রাখছেন, ক্ষমতার দিক দিয়ে আল্লাহর ক্ষমতার বাইরে কোনো সৃষ্টি যেতে পারে না, আল্লাহ রাব্বুল পরিবেষ্টনের দিক থেকে আল্লাহর ঘেরার বাইরে কেউ যেতে পারে না, রক্ষণাবেক্ষণের দিক থেকে ইত্যাদি, এই সাক্ষ্য প্রদান করলেন। আর তারপরে অবদিয়াত গোলামি পেশ করতে হবে কিভাবে, বলছো তাআব্বাদা বিমুক্তাদা হাজি হিসেফা, এই যে আল্লাহর গুণটি যে আল্লাহ রাব্বুল সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, আরশের উপর সমুন্নত রয়েছেন, সমস্ত সৃষ্টিতে পৃথক রয়েছেন, তা সত্ত্বেও তিনি সমস্ত সৃষ্টিকে ঘিরে রেখেছেন তার জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, এই গুণের দাবি অনুযায়ী সে আল্লাহর গোলামি পেশ করল। এই গুণের দাবি হচ্ছে যে আল্লাহর ক্ষমতার বাইরে যখন যেতে পারবেন না, আল্লাহর জ্ঞানের বাইরে যেতে পারবেন, মানে আল্লাহর থেকে কোনো কিছু লুকাতে পারবেন না, অপরাধ করে আল্লাহর ক্ষমতার বাইরে কোথাও পালাতে পারবেন না, আল্লাহর হাত থেকে আপনি হাত ছাড়া হতে পারবেন না, কোনো ক্ষমতা নেই, তাহলে আপনার কি করা উচিত? বেহাইসু ইয়াসির লিকালবিহি সামাদুন, তার অন্তর মুখাপেক্ষী হবে কার দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, ইয়া রুজু ইলাইহি মুনাজিয়ান লাহু মুতরিকান ওয়াকিফান বাইনা ইয়াদাইহি, আল্লাহ রাব্বুল আলামিন যে সাত আসমানের উপর রয়েছেন তার দিকে তার মনটি, তার কলব, তার হৃদয় উন্নীত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে শীর্ণত করে, ওকুফ আল আব্দি জালিল, অনুগত অসহায় দাসের মতো, অসহায় বান্দার মতো, বাইনা ইয়াদাইল মালিকিল আজিজ, একজন সার্বভৌমত্বের এক সত্তা, সার্বভৌমত্বের অধিকারী সত্তা যিনি মহাপরাক্রান্ত তার সামনে। দুনিয়ার একটি উদাহরণ দিয়ে বলছেন, যেমন একজন যদি প্রতাপশালী রাজা হয়, তার সামনে একটা দাস, অসহায় দাস দাঁড়িয়ে আছে, কিভাবে দাঁড়িয়ে থাকে, কিভাবে দাঁড়িয়ে থাকে, এটা যদি মানুষ মানুষের সামনে এভাবে দাঁড়িয়ে থাকে, তো রব্বুল আলমিনের সামনে তার বান্দা কিভাবে দাঁড়াবে, যেই রব সাত আসমানের ওপর থেকে সমস্ত কিছু পরিবেষ্টন করে আছেন, সবকিছু তার ক্ষমতাধীন, সবকিছু সম্পর্কে তিনি সম্যক জ্ঞানী, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে, ফায়াস ওরু, সে অনুভব করবে, কি অনুভব করবে, বিআন্না কালিমাহু ওয়া আমালাহু সাঈদুন ইলাইহি মারুদুন আলাইহি, বান্দা যে জান্নাতে যেতে চাইবে সে সব সময় এ অনুভূতি রাখবে, চেতনা রাখবে যে তার সমস্ত কথা, সমস্ত কর্ম আল্লাহর কাছে উঠানো হচ্ছে বা উঠছে, ওপরে যাচ্ছে, যত আমরা আমল করছি ভালো মন্দ সব আল্লাহর কাছে যাচ্ছে, মারুজুন এলেহে তার কাছে পেশ করা হচ্ছে যখন। তাই এই অনুভূতি আপনার আমার আছে, তাহলে অবশ্যই লজ্জাবোধ করব যে আমাদের পক্ষ থেকে এমন কোন কথা বা কাজ আল্লাহর কাছে যেন উন্নীত না হয়, উঠানো না হয়, যা আমাদেরকে অপদস্থ করে বা লাঞ্ছিত করে দেয়। কোন ব্যক্তি কিন্তু মানুষের সামনে অপদস্থ হতে চায় না, লাঞ্ছিত হতে চায় না, কেউ অবমাননা বরদাস্ত করে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ সব দেখছেন, সব জানছেন,
এবং আল্লাহ রাব্বুর ক্ষমতার বাইরে যেতে পারবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপর আরশে সমুন্নত, তার দি এলাইহি আসাদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহ। আল্লাহ কোরআনে এখানে বলেছেন তার কাছে ভালো কথাগুলি এবং আমল উন্নীত হয়, সবকিছু আমাদের উঠছে, ভালো আমল করে মন্দ আমল রিপোর্ট আল্লাহর সামনে পেশ করা হচ্ছে। এমন কোন কথা কাজ যেন আল্লাহর কাছে না যায় অপ্রীতিকর, যার কারণে আমাদেরকে লাঞ্ছিত হইতে হয়, অপদস্থ হইতে হয় ওখানে। এর সাথে সাথে আল্লাহ রাব্বুল সাত আসমানের ওপর আরশে সমুন্নত, সেখান থেকে আল্লাহর নির্দেশ যে হয়ে থাকে সবকিছুর সৃষ্টি জগৎ সম্পর্কে সেই কথার সাক্ষ্য প্রদান করে। ওয়াইশহাদ নুজুল আল আমরি ওয়াল মারাসিম আল ইলাহিয়াতে, এবং আহকামে ইলাহি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ নিষেধ মালায়েকাদের মাধ্যমে আসে, ইলা আখতারিল আওয়ালিম, বিশ্ব জগতের আনাচে কানাচে সারা পৃথিবীতে আল্লাহর আদেশ নিষেধ, উত্থান পতন হায়াত মত বিভিন্ন রকমের যে আদেশ নিষেধ আল্লাহ রাব্বুল আসছে, কোথাও বৃষ্টি কোথাও অনিবৃষ্টি অনাবৃষ্টি, কোথাও সুখ শান্তি নেমে আসছে কোথাও অশান্তি, কোথাও সচ্ছলতা কোথাও অভাব, কে কাউকে হাসাচ্ছেন কাউকে কাঁদাচ্ছেন, আল্লাহ কুল্লা অক্তিন সর্বদা যে আল্লাহ রাব্বের পক্ষ থেকে তার নির্দেশাবলী অবতরণ হইতে আছে, বে আনওয়াই তদবির ও তাসাররুফ, বহুমুখী নিয়ন্ত্রণ, বহুমুখী নিয়ন্ত্রণ যা একমাত্র আল্লাহ রব্ব নিয়ন্ত্রণ করছেন। যেমন কি সেগুলি, মাতা কাউকে মৃত্যু দানের নির্দেশ হচ্ছে, ওয়াল এহিয়া কাউকে জীবন দানের নির্দেশ হচ্ছে, কেউ জন্ম নিচ্ছে তো কেউ মারা যাচ্ছে, ওয়াল এজাজ কাউকে সম্মানিত করা হচ্ছে কেউ জিতছে, ওয়াল এজলাল কারো লাঞ্ছনা নির্দেশ হচ্ছে কেউ হারছে পদদলিত হচ্ছে, ওয়াল খাফজ কাউকে ঝুঁকিয়ে দিচ্ছে নরফ কাউকে উঠাচ্ছেন উত্থান পতন, ওয়াল আতা ওয়াল মান কাউকে দিচ্ছেন কারো কাছ থেকে কেড়ে নিচ্ছেন, ওয়াকাশফিল বালা কারো বালা মুসিবত দূর করছেন, ওয়া ইহসালি আর কারোর জন্য বালা মুসিবত প্রেরণ করছেন, ওয়া মুদাওয়ালাতুল আইয়াম বাইনান নাস ইল্লা গায়রি যালিক মিন আত-তাসাররুফাত ফিল মামলাকা, বলছেন এছাড়াও মানব জগতে যে আবর্তন আর বিবর্তন, যুগের আবর্তন এবং বিবর্তন, সুখ দুঃখ ঠান্ডা গরম ভালো মন্দ হাসি কান্না এই সমস্ত কিছু যে লেগে আছে, আল্লাহ রাব্বুল বলছেন যে এই যে সময়কাল মানুষের পৃথিবীতে এটিতে আমি আবর্তন বিবর্তন করে থাকি, একই অবস্থায় থাকে না। এছাড়াও যে সব নিয়ন্ত্রণের দিক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বে, আল্লাতি লা ইয়াতাসাররাফু ফিহা সিওয়াহু, আল্লাহ ছাড়া কেউ নিয়ন্ত্রণ করে না, এই বিশাল পৃথিবীতে আসমান জমিন আল্লাহ ছাড়া কারো নিয়ন্ত্রণ নেই। পক্ষান্তরে সুফিদের শিরকি কুফরি আকীদা যে আল্লাহ নাকি বড় বড় গোস কুতুব রেখেছেন যারা সারা পৃথিবী আসমান জমিন এগুলো ধরে আছে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশাবলীর বাস্তবায়ন হচ্ছে এই পৃথিবীতে যেমন ভাবে আল্লাহ চাইছেন। যেমন সূরা সিজদার আয়াত নম্বর 5 আল্লাহ বলেছে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলা আল-আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করে থাকেন, সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন, তারপরে আল্লাহর কাছে উঠে এমন একদিনে, কানা মিকদারু আলফা সানা, যেই দিনের, সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু আলফা সানা, যেই দিনের পরিমাণ হবে হাজার বছর, মিম্মা তাউদু তোমাদের গণনা হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিনের যে আখিরাতের দিন পরকালের দিন সেই দিন সম্পর্কে, ফমান ওয়াফা হাযাল মাশহাদ হাক্কাহু মারিফাতান ওয়া উবুদিয়াতান ফাকাদ ইস্তাগনা বিরব্বিহি ওয়া কাফাহু, সুতরাং যেই ব্যক্তি এর পুরোপুরি হক আদায় করবে আল্লাহর মারিফাত হাসিলের মাধ্যমে আল্লাহর গোলামীর মাধ্যমে, সেই ব্যক্তি রবকে পেয়ে অভাব মুক্ত হয়ে যাবে, অমুখাপেক্ষী হয়ে যাবে, আর কারো মুখাপেক্ষী থাকবে, ওয়াকাফাহ, এবং আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যার জন্য আল্লাহ যথেষ্ট হবেন এবং যেই ব্যক্তি আল্লাহকে পেয়ে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষী অভাব মুক্ত হয়ে যেতে পারলো, সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের তাৎপর্য,
যে আল্লাহ 99টি নাম রয়েছে, 100টিতে এক কম। মান আহসাহা, যারা এই নামগুলি সংরক্ষণ করবে, এই যে এই নামগুলির কে আয়ত্ত করবে, দাখাল আল জান্না, তারা অবশ্য জান্নাতে যাবে। তারপরে বলছেন কাযালিক মান শাহিদা ইলমাহুল মুহিত, এই রকমই যেই ব্যক্তি আল্লাহর সবকিছুকে পরিবেষ্টনকারী মহাজ্ঞানের সাক্ষ্য প্রদান করলো এবং তিনি সবকিছু শুনছেন, অবসরও সবকিছু দেখছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে চিরঞ্জীব, তার হায়াত হচ্ছে ইস্তায়ী ওয়া কাইয়ুমিয়াতাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে ধারণ করে রেখেছেন, তিনি সুপ্রতিষ্ঠিত এবং সবকিছুকে তিনি প্রতিষ্ঠিত রেখেছেন, এছাড়াও যে সব আল্লাহর গুণ রয়েছে এগুলির যে সাক্ষ্য প্রদান করলো, ওয়ালা ইউরজাকু হাযাল মাশহাদ ইল্লা সাবিকুনাল মুকাররাবুন, আর এই অবস্থা তাকেই দান করা হবে, মানে এই ঈমান যে ব্যাখ্যা দেওয়া হলো এই হাদিসের, এই আল্লাহর যে 99টি নাম এগুলি সংরক্ষণের বা আয়ত্ত করার, এটা একমাত্র তাদেরকে দেওয়া হবে যারা হচ্ছে আসসাবিকুন, অগ্রগামী, আল মুকাররাবুন, এবং আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার নেক বান্দাদের দলে সামিল করে নেন, আম্বিয়া, রসুল, সিদ্দিকিন, সোহাদা, সলহীনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হাসর করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি গুলি সংশোধন করার তৌফিক দান করেন, আর ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ যেন আমাদেরকে দ্রুত ফিরে আসার, তওবা করার তৌফিক দান করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা যেন কবুল করেন, এবং আমাদের সংশোধন করার আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন দুনিয়া এবং আখেরাতে নেক হায়াত দান করেন, সুখময় জীবন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ খাইরান শেখ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে। যারা প্রশ্ন করবেন তাদের উদ্দেশ্য বলছি, ইনশাআল্লাহ আপনাদের নাম মেনশন করার পরে শুধুমাত্র আপনারা যে দেশ থেকে বা এলাকা থেকে প্রশ্ন করছেন এলাকাটা বলে আপনার প্রশ্নটা উপস্থাপন করবেন, এবং চেষ্টা করব আমরা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার জন্য, যাতে করে অন্যান্য ভাই বোনরাও সুযোগ পান প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ। তো শুরুতে প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদের কুরবানির সাথে গরু ভাগে আকিকা করলে আকিকা আদায় হয়ে যাবে, এখন তিনি জানতে পারছেন যে আকিকা করতে হবে ছাগল দিয়ে, এখন এখন বর্তমানে তার আগের আকিকা আদায় হয়েছে কিনা, এবং বর্তমানে তিনি হলো লক্ষ লক্ষ টাকা হলো ইয়ে ঋণগ্রস্ত আছেন, তাহলে বর্তমানে তাকে হলো ছাগল দিয়ে আবার আকিকা করতে কি করতে কি হবে? জি, প্রশ্ন করেছেন যে আপনার আব্বা আগে হানাফি মাজহাবের অনুসারী ছিলেন, আর হানাফি মাজহাবে যেহেতু ফতোয়া আছে যে ভাগে আকিকা চলবে গরুর ভাগে, তো ভাগে আকিকা দিয়েছিলেন, পরে জানতে পেরেছেন, সংশোধন করেছেন, সহি আকিদা এসছেন, সহি আমল এসছেন, আর জানতে পেরেছেন যে আকিকা দিতে হবে ছাগলে, ছাগল, দুম্বা, দুম্বি, মেষ, ভেড়া, ভেড়ি এগুলোতে। আর আকিকা ছেলের ক্ষেত্রে দুটো দেওয়া সন্নত, মেয়ের ক্ষেত্রে একটি দেওয়া সন্নত, যদি অপারগ হয় তো ছেলের জন্য একটি যথেষ্ট। কিন্তু ভাগে আকিকা দেওয়া রাসূলুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত নয়, কোনো সাহাবি থেকেও প্রমাণিত নয়, সুতরাং ভাগ শুধু কেয়াস করে যুক্তিভিত্তিক ভাগের আকিকার বিধান ঠিক নয় হানাফি মাযহাবের। এটা মাসলা জেনে নিলেন। এখন উনি ঋণগ্রস্ত আছেন, এখন কি তাকে আকিকা দিতে হবে? এই ক্ষেত্রে বলবো যে আকিকার বিধান জানতাম, আকিকা ফরজ ওয়াজিব নয়, আকিকা ফরজ ওয়াজিব নয়, বরং আকিকা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা, সামর্থ্যবানের জন্য যে পারবে, অভাবী ঋণীর জন্য নয়। ঋণগ্রস্ত যখন তখন আকিকা দেবে না, বরং ঋণ পরিশোধ করা হচ্ছে ফরজ, তাড়াতাড়ি করে ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন, আল্লাহ যেন তার তৌফিক দান করেন, আল্লাহ যেন বিশেষ সাহায্য করেন প্রত্যেক ভালো মানুষ, নেক মুমিন, মুমিনাতকে আল্লাহ যেন ঋণমুক্ত হওয়ার এবং ঋণমুক্ত থাকার তৌফিক দান করেন, কারণ ঋণ অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করবেন না, শহীদকেও মাফ করবেন না, কঠোর বাণী উচ্চারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি কথা হলো যে আকিকা যদি আগেরটা নাও হয়ে থাকে সুন্নতের খেলাফ, এইভাবে আকিকা হয়েছে ভিত্তিহীন, সুতরাং আকিকা না হইলেও কোনো অসুবিধা নেই, কেউ যদি
টোটালে আকিকা না দিতে পারে তাও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। যদি সামর্থ্যবান হয় তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এই সুন্নত আদায় করার চেষ্টা করবে, আর যদি সামর্থ্যবান না হয় তো কোনো কিছুই নয়, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করুন এবং বরকত দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিকুম। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাফিরা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আপনার নামটা তো বলেন না। ও, আমার নাম হলো নাহিদ রহমান। আচ্ছা, জি 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 জি। ভালো আছেন? আইডি আইডি নাম অন্য কারো আছে? জি 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 জি, ওইটাই আর কি। হ্যাঁ শেখ, আমার ই হলো অজু নিয়ে। সেটা হচ্ছে, আমরা যখন গোসলের সময় অজু করি তো গোসল করার পরেও কি আমাদের অজু করতে হবে? আর এই সংক্রান্ত আরো একটা প্রশ্ন যে গোসলের সময় শরীরে কাপড় রাখাটা কতটুকু জরুরি? গোসলের আগে যদি অজু করেন এটি হচ্ছে উত্তম, এটি হচ্ছে সুন্নতি তরিকা, ওয়াজিব জরুরি নয়, কিন্তু ফরজ গোসল হোক আর সুন্নত গোসল হোক আর এমনি গোসল হোক দৈনিক গোসল হোক, গোসলের আগে উজু করে নেওয়া সুন্নাত মুস্তাহাব। আর যদি কেউ না করে তাহলে পরে উজু করবে। গোসলের আগে যদি উজু করে নিয়ে থাকে আর লজ্জাস্থানে হাত না দেয় তাহলে সেই উজুই যথেষ্ট। লজ্জাস্থানে হাত দিলে উজু নষ্ট হয় না, দুটো মত রয়েছে এই ক্ষেত্রে সতর্কতার ফতোয়া হচ্ছে যে লজ্জাস্থানে সরাসরি হাত দিলে উজু নষ্ট হয়ে যাবে, স্পর্শ করলে উজু নষ্ট হয়ে যাবে, সুতরাং এমনটা করবে না। লজ্জাস্থান পরিষ্কার করার পরে উজু করেন, উজু করার পরে গোসল করেন, আর সেই গোসলই যথেষ্ট, সেই গোসল বা সেই উজুই যথেষ্ট ইনশাআল্লাহ, আর পরে উজু করা মোটেই লাগবে না। আরেকটি কথা মনে রাখেন যে কেউ যদি উজু না করে শুধু গোসল করে তো উজুর অঙ্গগুলি তো ধোয়া হয়ে গেল, তো তাহলে তার কি পুনরায় উজু করা লাগবে কিনা, এই মর্মেও দুটি মত রয়েছে। একদল বলছেন যে যেহেতু উজুর অঙ্গগুলি সবগুলি ধোয়া তো করা হয়ে গেছে সুতরাং আর উজু করা লাগবে না, এই মতটি যদিও বেশ কিছু ওলামারা পেশ করেছেন কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। নাসাইতে এই মর্মে একটি অধ্যায় নাসাই রহমতুল্লাহ কায়েম করেছেন, বাবতারকিল উজু বাদাল গোসলে, গোসলের পরে উজু ছেড়ে দেওয়া সম্পর্কে অধ্যায়। কিন্তু অন্যান্য আইম্মা ফুকাহা কিরামরা বলছেন যে না, উজু করবে, কারণ উজুতে তারতিব ফরজ, পঞ্চম ফরজ হচ্ছে পর্যায়ক্রম বজায় রাখা, সিরিয়াল। আল্লাহ আগে মুখমণ্ডল কথা বলেছেন, তারপরে হাতের কথা বলেছেন, তারপরে মাথার মসের কথা বলেছেন, তারপরে পা ধোয়ার কথা বলেছেন, তো গোসলে যে পানি ঢালছেন সেটাতে তো ওইটা থাকেন না। সুতরাং উজুটা করে নেওয়াটাই সতর্কতা হবে। যদি আগে উজু না করে থাকেন শুধু গোসলেই যথেষ্ট মনে করা যে গোসল করার মাধ্যমে উজুর কাজ হয়ে গেছে, এটা ঠিক হবে না। আপনার বা সকলের ফায়দার জন্য এই মাসলাটি আরো সাথে বলে দিলাম। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে উজু করার সময় কি শরীরে কাপড় থাকতে হবে? না, কোনো জরুরি নাই। সালাতের জন্য বস্ত্র শর্ত, পোশাক শর্ত, গোসলের জন্য বস্ত্র শর্ত নাই আর উজুর জন্য বস্ত্র শর্ত নাই। আমাদের দেশে কিন্তু একটা কথা আছে, ছোট থেকে আমরা দেখে এসেছি, কারো হাঁটার উপর যদি উজু করা অবস্থায় কাপড় উঠে যায় তো উজু নষ্ট, এটা অজ্ঞদের কথা, যারা দিন বুঝে না। উজু ভঙ্গের কারণের মধ্যে কাপড় হাঁটুর উপরে উঠা নয়, রান খুলে যাওয়া নয়, বরং বস্ত্রহীন হওয়া নাই। উজু করার পরে কেউ যদি কাপড় বদলায় একবার বস্ত্রহীন হয়ে নির্জনে মানুষের সামনে হারাম, কারো বেগানার সামনে বা কিছু, তো কিন্তু তারপরেও আপনার মনে রাখবেন যে বস্ত্র শরীরে রাখা ভালো, কিন্তু প্রয়োজন নেই। কেউ কাপড় বদলাতে গিয়ে যদি উজু অবস্থায় কাপড় একবারে খুলে ফেলে দেয় তবু উজু নষ্ট হবে না। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল হামিদ সোহেল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার কোশ্চেনটা হচ্ছে, আল্লাহর সিফাতের সাথে আমরা যে সমস্ত নাম রাখি, যেমন আমার নাম আব্দুল হামিদ বা কেউ আব্দুল বাসিত, আব্দুল রাহিম এরকম রাখে, এখন আমরা সমাজে ভাই বলে ডাক দিই, হামিদ ভাই, বাসিত ভাই, রহিম ভাই,
এই জিনিসগুলা কি শিরকের কোন পর্যায়ে পড়ে, এটা কি শুদ্ধ কিনা বা এটা অ্যাভয়েড করা উচিত কিনা, কোন পর্যায়ে পড়ে এটা? জাযাকুমুল্লাহ। আল্লাহর নামের সাথে যেন গোলামি প্রকাশ পায় এরকম নাম রাখতে হবে। আব্দুল হামিদ সুন্দর, হামিদের বান্দা, আল হামিদের বান্দা, আব্দুর রাহিম আর রাহিমের বান্দা, আব্দুর রহমান আর রহমানের বান্দা, আব্দুল খালেক সৃষ্টিকর্তার বান্দা, এইভাবে নাম রাখতে হবে। কিন্তু বাঙালি সমাজে অজ্ঞতার কারণে বা ভারতীয় সমাজে, ভারত বাংলাদেশ পাকিস্তানে অজ্ঞতা রয়েছে, যেহেতু অনারও বুঝেও না অর্থ, আর বুঝলেও বুঝিয়ে দিলেও পরোয়া করেন না, যেটা প্রচলন রয়েছে দেশাচার, রহমান ভাই, খালেক ভাই আর রহিম ভাই, হামিদ ভাই, এই যে বলে থাকে, এটা কথার দিক থেকে তো শিরক, মানে শিরক মানে এরকম যে আপনি আল্লাহর নামগুলি অন্য কাউকে দিয়ে দিলেন, আল্লাহর নাম অন্য কাউকে দিলেন। কিন্তু এই ক্ষেত্রে ঢালাহারে ওই রকম শিরক বলা যাবে না, বড় শিরক সব ক্ষেত্রে, যে সব ক্ষেত্রে বড় শিরক হয়ে যাবে, কারণ এই লোকটি অজ্ঞতার কারণে বলছে। আকিদা এটা বিশ্বাস নয় যে এই লোকটি আলহামিদ আল্লাহ বা আল্লাহর গুণ এর মধ্যে রয়েছে, এটা কখনো মনে করে না। দেখ ভাষাগত অবশ্য শিরক, শিরক ফিল কওল, কথার শিরক, কিন্তু আকিদাগত শিরক নয়, কারণ এই বিশ্বাস নিয়ে বলেন না, একটি কথা। আর একটি কথা হচ্ছে যে আল্লাহর নামগুলি দুই রকম রয়েছে। একরকম নাম রয়েছে যে নামগুলির অর্থে এত বেশি ব্যাপকতা আছে, মানে ব্যাপক অর্থপূর্ণ, যেটা মানুষের জন্য মানে উপযোগী নয়, মানুষের জন্য প্রযোজ্য না, বলেই যাবে না। যেমন আর রহমান, রহমান যদি আল বাদ দিয়েও বলেন রহমান, তো পরম করুণাময়, অসীম দয়ালু, কোনো সৃষ্টি হতে পারে না। সুতরাং কোনো ব্যক্তিকে রহমান ভাই বলা হারাম, যদিও বিশ্বাসের সাথে না বলুক, কিন্তু হারাম তার জন্য যে কোনো ব্যক্তিকে রহমান বলবে। এইরকমই জব্বার, কোনো ব্যক্তি বলা জায়েজ নয়। এইরকম আল মুতাকাব্বির, কোনো ব্যক্তিকে মুতাকাব্বির আল বাদ দিয়েও যদি বলে মুতাকাব্বির বলা জায়েজ নয়। এইভাবে এইভাবে আরো স্পষ্ট গুলি বলি, রাজ্জাক আল বাদ দিয়েও যদি বলে, আল দিলে তো আরো অর্থ ব্যাপকতা চলে আসে। রাজ্জাক রিজিক দাতা, কোনো ব্যক্তিকে রাজ্জাক ভাই হারাম বলা, এরকম বলাই জায়েজ নয়। খালেক সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা তো একমাত্র আল্লাহ, কি করে খালেক ভাই, মিস্টার খালেক, হারাম। আর কিছু কিছু নাম আছে এরকমটা নয়, সেই নামগুলি আল্লাহর গুণবাচক নাম, তাতেও অর্থে ব্যাপকতা আছে, কিন্তু এত বেশি সীমাহীন ব্যাপকতা নেই যে সৃষ্টি সম্পর্কে বলা যাবে না। বরং আল ছাড়া, বিনা আল, আলিফ লাম ছাড়া সেই নামগুলি অন্যের জন্য বলা যেতে পারে গুণ হিসাবে। যেমন আর রাহিম, আর রাহিম আল্লাহর নাম, যখন আল দিয়ে বলবেন, কিন্তু শুধু রাহিম মানে দয়ালু, রাহিম মানে দয়ালু। আরবরা যদি বলে আমার আব্বা দয়ালু, তাহলে বোঝ আবি রাহিমন, জায়েজ আছে। তাহলে কেউ যদি রহিম ভাই বলে, তাহলে ওই রকম অপরাধ করলো না যেই ব্যক্তি রাজ্জাক ভাই আর খালেক ভাই আর রহমান ভাই বলে, তার মতো অপরাধ করলো না। রহিম সৃষ্টির ক্ষেত্রেও এই গুণটি বলা যেতে পারে। এইরকমই হামিদ মানে প্রশংসিত, আল হামিদ মানে মহাপ্রশংসিত, কিন্তু হামিদ মানে প্রশংসিত। একজন মানুষের অনেকে প্রশংসা করে, খুব ভালো গুণ রয়েছে, প্রশংসিত ব্যক্তি, রজলুন হামিদ, জায়েজ আছে। তো এই ব্যাখ্যাগুলিকে সামনে রেখে বলতে হবে আল্লাহর নামগুলি সম্পর্কে, যে ভুল বলে থাকে, তারপরেও ভুল, যখন নাম হচ্ছে আব্দুল হামিদ তো হামিদ বলবে না বা হামিদ ভাই বলে ডাকবে না, নাম যখন আব্দুর রহিম তো রহিম ভাই বলে ডাকবে না, কিন্তু একজন কাউকে রহিম বললো, কাউকে হামিদ বললো, আর একজন কাউকে রহমান বলছে, কাউকে খালেক বলছে, দুই দুইজনের অপরাধে এবং দুইজনের গুণ হাতে পার্থক্য রয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং এইরকম শিরকি ভাষাগুলি আমাদেরকে পরিত্যাগ করার তৌফিক দান করেন। এর জন্য প্রয়োজন রয়েছে আমাদের যে হালাত, মুসলিম সমাজে যে অজ্ঞতা রয়েছে, এই অজ্ঞতাকে সরাতে হবে এলমের মাধ্যমে, তৌহিদ সুন্নতের জ্ঞানের মাধ্যমে, কোরআন সুন্নার জ্ঞানের মাধ্যমে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন স্বপ্না, আপনি প্রশ্ন করুন। বাংলাদেশ থেকে বলছি,
আমার দুইটা ছোট প্রশ্ন দুইজনের পক্ষ থেকে আছে। শেখ, একটা প্রশ্ন যে নামের সাথে সম্পর্কিত, আমাদের বাবা মারা অজ্ঞতার কারণে নাম রাখছে, ছোটবেলায় দেখা যাচ্ছে সেটা ইসলামিক নাম না, বাট কোনো ইসলামিক অর্থবোধক নাম না বা শিরিক নাম না, সেই নামগুলোর কারণে কি বাবা মা গুণাগার হবে কিয়ামতের দিনে? আমাদের কি বাবা মারা গুণাগার হবে কি না? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন কি পরে করব? ঠিক আছে, পরে করেন। এটাই বলি, আচ্ছা, ঠিক আছে। যে নামগুলি আমাদের সমাজে রাখা হয় তার মধ্যে বেশ কিছু নাম বাবা মা রাখে, তারা যেহেতু বুঝে না, অর্থ না বুঝে, যে নামগুলির অর্থ ভালো নয়, এখন বাবা মা কি গুনাহগার হবে? দেখতে হবে যে কেমন অর্থ। যদি দেখা যায় যে সেই নামগুলি যে রেখেছে সেগুলি ইসলাম বিরোধী, এমন ইসলাম বিরোধী নাম, যে নামগুলি হারাম, শিরকির নাম, বিদাতি নাম, অথবা সেই নামগুলি অর্থ খারাপ, সেই নামগুলি নিষিদ্ধ কোরআনে বা হাদিসের আলোকে, তাহলে গুনাহগার হবে। আর যদি এমন নাম রাখে যে অর্থ ভালো না তবে এত খারাপও না, বাংলাতে অনেকে নাম রাখছেন, যেমন এখনই শুনলাম স্বপ্না ধরে, আর এই রকমই ধরেন না মেলাগুলি নাম আমাদের সমাজে আছে। হ্যাঁ, মেলা নাম রয়েছে আজকাল, নতুন নতুন নাম নাম রাখলো, যেটাতে সুমন সুমন রাখলো, আরবি না বাংলা, কিন্তু অর্থ খারাপ নয়, কিন্তু খুব ভালো না, মানে ভালো না মানে কোন ইসলামিক নামও নয়। এইরকম যেসব নামগুলি রয়েছে সেই নামগুলি বদলানো, পরিবর্তন করা কোনো আবশ্যক নাই। প্রথম যেগুলো বললাম যে এই নামগুলি হারাম, নাজায়েজ, শিরক বিদাত রয়েছে, অথবা খুব খারাপ অর্থ হয়েছে, শয়তানের নাম, জিনের নাম, বা খারাপ অর্থ বহন করে, সেগুলি অবশ্য বদলে দিতে হবে, এবং সেগুলি ওইভাবে রেখে দিলে বাবা মা গুনাহগার হবে। যদি বদলে দেওয়া সম্ভব হয় কাগজপত্রে, তাহলে কাগজপত্রে বদলে দেবে, আর যদি তা সম্ভব না হয়, বড় হয়ে গেছে, তো কমপক্ষে নাম বদলবে, সার্টিফিকেটে যা থাকবে থাক, কিন্তু আর সমাজে, গ্রামে, বাড়িতে নাম পরিবর্তন করে। শেখ, আমার দ্বিতীয় প্রশ্ন যে হচ্ছে আমাদের কিছু ছোট বোনরা যারা হচ্ছে ইসলামিক মাইন্ডেরই ফ্যামিলির নামাজ কালাম পড়ে, পর্দায় থাকে, বাট তারা হচ্ছে দেখা যাচ্ছে কোনো খেলোয়াড়কে খুব ভালো লাগে, বলে যে আমরা তো ওইভাবে ভালো লাগে না, তার ব্যক্তিত্ব, তার খেলাধুলাকে ভালো লাগে, ফেসবুকে সেই সব খেলোয়াড়দের বা কোনো আর্টিস্টদের ছবি আপলোড দিয়ে থাকে। এক্ষেত্রে আমরা বুঝাতে গেলে তারা প্রমাণ চায় যে এটা তো আমরা ওইভাবে ভালোবাসি না, তো এটা আমাদের গুণার কি আছে? সেই ক্ষেত্রে তাদের কিভাবে বুঝাতে পারি, আপনি যদি একটু বলতেন। যা একজন মমিন মানুষ যে আল্লাহ পরকালে বিশ্বাসী এবং যাকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, সেই ব্যক্তি সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে, তারপরে ভালোবাসবে সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাদেরকে ভালোবাসবে, সাহাবাই কেরামদেরকে ভালোবাসবে, সাহাবিয়াতদেরকে ভালোবাসবে, আম্বিয়া রসুলগণকে ভালোবাসবে, মমিন মমিনাতকে ভালোবাসবে, মুহাদ্দিসিন কেরাম, ফোকায়ে কেরামদেরকে ভালোবাসবে, দিনের খাদেমদেরকে ভালোবাসবে, মুসলিম ভাই বোনদেরকে ভালোবাসবে। আর যারা খেলোয়াড়কে ভালোবাসে, খেলাকে ভালোবাসে, তাদের ইমানে দুর্বলতা রয়েছে, তাদের ভালোবাসা রয়েছে গাইরুল্লাহর জন্য। জি হ্যাঁ, তাদেরকে জিজ্ঞাসা করেন, কোন সাহাবীর নাম বলতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বয়স পেয়েছিলেন, আর কখন হিজরত করেছিলেন, মক্কায় কত বছর ছিলেন, নবুয়তের পরে কত বছরে নবী হয়েছিলেন, আর মদিনায় কতদিন ছিলেন, কিছুই জানে না। কিন্তু তাদের দেশের হোক আর বিদেশের হোক, যেসব আপনার প্লেয়ার রয়েছে, সে যে কোনো খেলার হোক না কেন, দেখেন না তাদের সব বায়োডাটা মুখস্থ রয়েছে। এইসব লোকেরা আসলে জাতিতে মুসলিম, জন্মসূত্রে মুসলিম, কিন্তু এদের ইমান ইসলামে কোনো শক্তি নেই, এদের ইমান ইসলাম অত্যন্ত দুর্বল। সুতরাং তাদের ভালোবাসা না আল্লাহ এবং রাসুলের সাথে তেমন রয়েছে, না আল্লাহ এবং তার রাসুলের জন্য ভালোবাসা রয়েছে, তাদের ভালোবাসা রয়েছে কুপ্রবৃত্তির জন্য, তাদের মনের কুপ্রবৃত্তির অনুসারী। জি হ্যাঁ, এবং যারা কুপ্রবৃত্তির অনুসারী তাদের আল্লাহ নিন্দা করেছেন। জি, তাদেরকে তাদের মনের পূজারি বলে আল্লাহ খাইতে করেছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এমন কোন খেলোয়াড় আছে
বা খেলারই আছে, যে নেক, যে সৎ। আচ্ছা যদি নেক হয় তার ব্যক্তি জীবনে, ধরো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে লোকটা, দেখছেন খেলার মাঠে নামাজটা শুরু করে দিয়ে, এতে অনেকে ধোকা খায়, তার খেলা দিয়ে ইসলামের কি খেদমত হয়েছে বলেন দেখি? বড় মুসলিম জাতির কি খেদমত হয়েছে? ইসলামে তো বাদ দেন, পরে রাখেন, ইসলামের কথা তো আজকাল কেউ চিন্তা করেন, মুসলিম জাতির কি খেদমত হয়েছে বলেন দেখি? কি ফায়দা হয়েছে বলেন দেখি? দেশের জনগণ কোন উন্নতিটা করেছে? সে তার যে পেট পূজা করেছে, তার খেলা দিয়ে সে তার একটা ইনকাম সোর্স, সে সুখী সুখী হয়েছে, তার পরিবার দুনিয়ার ক্ষেত্রে সুখী হচ্ছে, দিনের ক্ষেত্রে দিন নেই, নামে মাত্র তাদের মধ্যে দিন রয়েছে। সুতরাং এই খেলা এবং যারা খেলে তাদেরকে কোনো ভালো মানুষ ভালোবাসে না। ভালো করে জি, ইমানের দাবি হচ্ছে, তাকওয়ার দাবি হচ্ছে যে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ রসুলকে ভালোবাসবে, এবং আল্লাহ এবং রসুলকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসবে, প্রত্যেক মমিন মমিন যে যেখানে আছে তাকে ভালোবাসবে, আল্লাহ যেন বুঝার তৌফিক দান। জি আল্লাহ আমিন। প্রশ্ন করবেন সাইদ জাবের, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি ইতালি থেকে বলছি, ইতালি ভেনিস থেকে। আমার প্রশ্ন হলো যে আমাদের এখন নতুন একজন ভাইরাল বক্তা বের হয়েছে যে অনেক সহি আকিদার মানুষকে বিভ্রান্ত করতেছে, আর মানে উনি শোনাচ্ছে যে আমরা আহলে হাদিস যারা আছে তারা নাকি দাবি করি যে আল্লাহর মুখের মাঝে 10টা 5টা চোখ আছে, তারপরে আল্লাহর দেহ প্রমাণ করতে চাই, আর এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। আহলে হাদিসদের ব্যাপারে ওরা বলতেছে যে ওরা ওহাবি, ওরা মানুষকে গুমরাহ পথে নিয়ে যাচ্ছে, মানে এই বলে বিভিন্ন খারাপ কথা বলে আহলে হাদিসদের নামে বদনাম ছড়াচ্ছে, এখন আপনি যদি এই ব্যাপারে কিছু বলতেন। এতে বোঝা যায় যে এই ব্যক্তি আহলে হাদিসদেরকে ঘৃণা করে, অর্থাৎ কোরআন সুন্নাহর অনুসারীদের ঘৃণা করে, সে সত্যিকার খাঁটি মুসলিমদেরকে ঘৃণা করে। যারা আহলে হাদিসদেরকে গালমন্দ করে ওয়াহাবি বলি অথবা মাদখালি বলি, হ্যাঁ, অথবা মৌলবাদী বলে, তারা আসলে গুমরা, তারা নিজেরা পথভ্রষ্ট। জি, সুতরাং আজকাল সোশ্যাল মিডিয়ার শুধু বক্তা দেখে আর ভাষার চাকচিক্যতা দেখে আপনারা কখনো ধোকা খাবেন না। দেখবেন কোরআন সুন্নার হ্যাঁ দাঁড়িপাল্লায় তাদেরকে মাপবেন, যদি কোরআন সুন্না ভিত্তিক কথা বলে এবং তাদের দিনের খেদমত চি সাহাবাই কিরামদের সাথে যদি মিল রাখে তাহলে তো ভালো কথা, আর না হইলে তারা হচ্ছে পথভ্রষ্ট। এবং তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করে সতর্ক করেছে রাসূলুল্লাহ, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী তারা, চাকচিক্যময় ভাষা দিয়ে তারা জাহান্নামের দিকে ডাক দিচ্ছে। সুতরাং তাদের ফিতনা থেকে সাবধান। জি, যার তার কাছ থেকে এলেম নেবেন না, শুনতে ভালো লাগলে তাদের আলোচনা শুনতে লাগবেন না, সতর্ক সাবধান, ভালো কোরআন সুন্নাহ আলেমদের পরামর্শ নিয়ে কোন বই পুস্তক পড়বেন অথবা কোন বক্তার বক্তব্য শুনবেন, আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ ফয়সাল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, কেমন আছেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, বলেন কোথেকে? শাইখ আমি মোহাম্মদ ফয়সাল বাংলাদেশ থেকে বলছি। শাইখ আমার একটা প্রশ্ন হচ্ছে যে অনেকে বলে বা বিভিন্ন জায়গায় জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমার উম্মতে একটা দল মানে মানে কালো পতাকা নিয়ে মানে হকের পথে যুদ্ধ করতে থাকবে, খোরাসানের দিক থেকে একটা কালো পতাকাবাহী দল আসতে থাকবে, মানে এটা কি কতটা সঠিক বা এটা কোথায় কাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে এবং কালো পতাকা বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? আর একটা প্রশ্ন শেখ সংক্ষেপে, সেটা হচ্ছে যে মানে ইমাম মাহদী আসার কি সময় হয়েছে কিনা, আর হইলে আর এখন যদি আমরা যদি সালাতের সময় আল্লাহর কাছে ইমাম মাহদীর আগমন দাবি করি এটা কি ভুল হবে কিনা, বা আমি কি আমাদের সৈনিক হতে চাই এরকম যদি ইচ্ছা করি এগুলো ভুল হবে কিনা, এটা আর কি? জমিনে থেকে আকাশের স্বপ্ন দেখেন না, কথা বোঝা গেছে? নিজের ঘর থেকে সংশোধন করেন, নিজের নফস থেকে সংশোধন করেন, নিজের খবর নেই, নিজের মসজিদের খবর নেই, মুসলিমদের মসজিদ অনাবাদ হয়ে আছে, শিরকে কুফরিতে বেদাতে জাতি ডুবে আছে, মুসলিমরা 95 থেকে 98 জন বেনামাজি, কথা বোঝা গেছে? মানবরচিত বিধানে বিশ্বাসী, কবর মাজার আর সুফিজমে বিশ্বাসী, শতকরা 99 জন সুফিজমে বিশ্বাসী, আর স্বপ্ন দেখছেন যে ইমাম মেহেদী আসবে, আর আসার পরে আমরা বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাবো আর আমাদেরকে জাগিয়ে সবকে রাষ্ট্রীয় ক্ষমতাতে পৌঁছে দিবে, এইসব এইসব অলস্তির কথা।
কথা বোঝা গেছে। সুতরাং ওইসব ইমাম মেহেদির স্বপ্ন দেখেন না, আপনি ইমাম মেহেদি যে কাজটি করবেন এই কাজটা কতটা এগিয়ে দিতে পারছেন তার জন্য কাজ করে যান। আমি আপন জায়গা থেকে কাজ করি, আপনার আপন জায়গা থেকে কাজ করেন, দিনের খেদমত করেন, ইনশা আল্লাহ তাআলা যখন সময় হবে তখন ইমাম মেহেদি চলে আসবে, কথা বোঝা গেছে না? আর এসব ভণ্ড বক্তাদের আপনারা গুমরাহির শিকার হইয়েন না, হ্যাঁ, আর তাদের খপ করে পড়িয়েন না, যারা ভবিষ্যৎবাণী করতে থাকে যে 2018-তে আসবে, তো 19-এ আসবে, তো 21-এ আসবে, তো আর এই তো আসবে, আর অমুক যে অমুক দেশে আছে, অমুক দেশে জেলে আছে, এইসব গুমরাহদের বিভ্রান্তির শিকার হয়ে সাবধান। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর তারপরে কালো পতাকা সাদা পতাকা নিজের খবর রাখেন যে কোথায় আমাদের অবস্থান, কোথায় আছি, আর ওইসব স্বপ্ন কি দেখছেন, যখন আসবে তখন আপনারা চিনে যাবেন, তখন বুঝে যাবেন ইনশাআল্লাহ। মাহমুদা জলিল আপনার ফোনটা আনমিউট করে নিন। সম্ভবত নেট প্রবলেম হচ্ছে, তো জি আপনার ফোন আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। এখন আমি উনার নামে দান সৎকা করতে চাই, তো দান সৎকা করার সময় কি উনার নাম উচ্চারণ করতে হবে, এই একটা দিক। আর একটা দিক হলো যে আমি যদি দান সৎকা করি তো আমি কি সবের অধিকারী হব? স্বামী ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন রহম করেন, আল্লাহ রহমে জান্নাতুল ফিরদৌস দান করেন, আর গোনা খাতা ভুল ভ্রান্তি মাফ করেন। ওনার জন্য সাদকা করতে চাইছেন, ধন সম্পদ রেখে গেছেন, ধন সম্পদ পরিত্যক্ত ধন সম্পদ যারা ওয়ারেছেন তার উত্তরাধিকারী হবে, তবে যদি তার নামে সাদকা খেরাত করেন তো খুব ভালো কথা, তার কিছু অংশ অথবা আপনাদের নিজের উপার্জিত ধন সম্পদ থেকে সাদকা খেরাত করবেন এবং নেকি পৌঁছাবার ব্যবস্থা নেবেন, এটা ভালো কথা। এখন যে দান খেরাত করবেন সেটাতে তার কি নাম নিতে হবে, নাম না কোনো আবশ্যক না, কোনো প্রয়োজন না। ইন্নামাল আমাল বিন্নিয়াত, মানুষের যাবতীয় আমল নির্ভরশীল নিয়তের উপর, নিয়তের স্থান হচ্ছে অন্তর। মনে মনে যদি এই নিয়তটা করেন যে এই দানটা আমি করছি আমার স্বামীর জন্য, অমুকের জন্য, বা আমার স্বামীর জন্য এবং আমার জন্য, যার জন্য সারা পৃথিবীর যে কোনো ব্যক্তির জন্য আপনি নিয়ত করতে পারেন, অন্তরের নিয়তই যথেষ্ট, জবানে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। নিয়ত মানে জবানে উচ্চারণ করা নয়। আর তারপরে জিজ্ঞেস করেছেন যে এই যে দান করছি তাতে কি আমি নেকি পাবো? হ্যাঁ, হাদিসে রয়েছে যে একটি দান করে তিনজন নেকি পেতে পারে। একজন যেই ব্যক্তি ধন সম্পদের মালিক সে নেকি পাবে, আর একজন যেই ব্যক্তি নির্দেশ দিল যে যাও এই কাজটা করো সে, আর একজন হচ্ছে যে গিয়ে ফকির মিসকিনের হাতে তুলে দিয়ে আসুন সেও নেকি পাবে। সুতরাং আপনি ইনশাআল্লাহ তাআলা এই যে দান করছেন, যার নামে দান করছেন, সাপোজ আপনার স্বামীর নামে, তিনি তো নেকি পাবেন, কারণ তার উদ্দেশ্যে বা তাকে নেকি পৌঁছানোর জন্য দান করছেন। আর আপনি যেহেতু আপনার মালিকানা থেকে দান করছেন, আপনার পয়সা থেকে, সুতরাং আপনি সওয়াব পাবেন। সেই দানটা যদি দিয়ে পাঠান আপনার ছেলের হাতে অথবা ভাইয়ের হাতে, তো সেও নেকি পাবে ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন ইনামুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছি আলহামদুলিল্লাহ, বলেন। লন্ডন, আলহামদুলিল্লাহ, আমি লন্ডন থেকে বলছি ইনামুল হক। আচ্ছা আচ্ছা, বলেন ইনামুল হক। আলহামদুলিল্লাহ, আমার প্রশ্ন হলো, সরাসরি বলি এইভাবে, যে আমাদের গ্রামের বাড়িটা তো আজকে 25 বছর পর্যন্ত কেউ থাকে না বাড়িতে, বাবা মা মারা গেছে অনেক আগে, তো এখন ওই বাড়িটা আমাদের বাপসা চাঁদের বাড়ি, তো বাপসা চাঁদরা সবাই মারা গেছে, আর আমার স্বাস্থ্য ভাই আর বড় চাচা আছে মেয়ে, সে মেয়েও মারা গেছে, তার নাতি, আর আমার স্বাস্থ্য ভাইয়ের মধ্যে আছে বাড়িটা। তো এখন আমার অংশটা আমি বিক্রি করতে চাচ্ছি, আমাদের অংশটুকু আর কি। এখন আমার পাশে যে আছে সে আবার জোর করে কিছু দখল করে রাখছে, আমি এখন তাকে বঞ্চিত করি, অন্য মানে আমাদের তার চাচার অংশই, আর ওই চাচার না দিয়ে অন্য চাচার ছেলেদের দিতে চাচ্ছি, এটা এখানে আমার কোনো অপরাধ হবে কিনা?
আপনার যে জমিটা আছে সেটা কি তাদের থেকে ভাগ হয়ে গেছে না তাদের সাথে এখনো শরিকানায় আছেন? না, সম্পূর্ণ ভাগ হয়ে গেছে, দলিল সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, জমি ছিল একটা, এখন চারটা দলিল আলাদা হয়ে গেছে। জমি যদি হাদিস আছে, জমি যদি আলাদা হয়ে যায়, যেমন দলিল হয়ে গেছে আলাদা আর জমির সীমানা নির্ধারণ হয়ে গেছে, তাহলে যে কোনো ব্যক্তির কাছে আপনি বিক্রি করতে পারেন, বাস যেন কোনো খারাপ উদ্দেশ্য না থাকে, কাউকে ক্ষতিগ্রস্ত করা, পাশের লোককে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য না থাকে, কষ্ট দেওয়ার উদ্দেশ্য না থাকে, তাহলে যে কোনো ব্যক্তিকে যার কাছে আপনি রেট ভালো পাবেন এবং যাকে পছন্দ করবেন আপনি বিক্রি করতে পারবেন। তবে কারো সাথে যদি শেয়ারে জমি জায়গা বা বাড়ি ঘর থাকে, ফ্ল্যাট থাকে, ধরেন একটা বিল্ডিং এ একটা ফ্লোরে দুটো ফ্ল্যাট আছে, একসাথে দুটো ফ্ল্যাট দুজনে করেছেন, আপনি আপনার অংশ আমার অর্ধেক আছে আমি বিক্রি করে দিলাম, না তাহলে যে আপনার শরিক আছে তাকে জানিয়ে আপনাকে বিক্রি করতে বলতে হবে যে আমি বিক্রি করতে চাই, আপনি নিলে নেন, আর না হলে আমি অন্য কারো কাছে বিক্রি করে দিই। আশা করি বুঝতে পারছেন। জাযাকাল্লাহ খায়রান। এরপর যা প্রশ্ন করবেন আলতাফ হোসেন, আপনি প্রশ্ন করুন। আলতাফ হোসেন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। মোহাম্মদ হোসেন মাস্টার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ থেকে হোসেন মাস্টার বলেন। জি শেখ, কেমন আছেন? ভালো আছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেখ, প্রশ্নটা হলো যে কসমের কাফফারায় যে বলা হয়েছে পোশাক দেওয়ার ব্যাপারে, শেখ এখানে একটু বিস্তারিত বলবেন। পোশাক বলতে আমরা কি শুধু একটা শার্ট দিলে হবে নাকি, না শার্ট সাধারণত আমরা শার্ট গেঞ্জি প্যান্ট বা লুঙ্গি শার্ট গেঞ্জি এইভাবে পরে থাকি? আসলে যারা কসমের কাফফারা, যেখানে পোশাকের কথা বলা হয়েছে, এখানে কেউ যদি দশজনকে দশটা শার্ট দে বা দশটা লুঙ্গি দে বা এরকম দিলে আসলে কসমের কাফফারা আদায় হবে কিনা? আর জেনে বুঝে যে কেউ যদি কসম করে, সে জানে যে এই কথাটা সে মিথ্যা বলতেছে, কিন্তু কাউকে কোনো একটা বিপদ থেকে বা ঝামেলা থেকে বাঁচার জন্য সে যে কোনো একটা জিনিস ছুঁয়ে কসম করছে যে আমি এটা করি নাই, এটার সম্পর্কে একটু বলবেন। নিজেকে বাঁচাবার জন্য না অন্য কাউকে বাঁচানোর জন্য? না, নিজের হয়তো কোনো একটা অপকর্ম, অতীতের কোনো একটা অপকর্ম সামনে আসছে, তখন বলতেছে যে আমি এটা ছুঁয়ে বলতেছি আমি ওটা করি নাই, অথচ করেছে, কিন্তু ও জানে যে আমি এটা করছি। যদি এখন বলি করছি, তাহলে সংসারে হয়তো বিচ্ছিন্ন আর একটু ঝামেলা হবে ওই জন্য। জি, প্রথম প্রশ্ন আপনার ছিল যে কসমের কাফফারাতে আল্লাহ বলেছেন যে বস্ত্র বলতে সাধারণত এমন বস্ত্র বোঝায় যাতে ওটা শরীরটা ঢেকে যায়, সেটা একটা চাদর আর একটা লুঙ্গি, যেমন আরবরা পরতেন হুল্লা, আর না হয় একটা জুব্বা, একটা জুব্বা হলে যথেষ্ট, নিচে থেকে ওপর পর্যন্ত ঢেকে যাবে তাই যথেষ্ট। আর যদি শুধু লুঙ্গি হয় অথবা শুধু শার্ট হয়, এটা না করে একটা শার্ট দিলেন আর একটা পায়জামা দিলেন বা লুঙ্গি দিলেন, এটা করলেই ভালো, আল্লাহ তাআলা আলাম। আর দশ মিসকিনকে খাবার দিলে তার চাইতে সুবিধা, সমস্যা নেই, সাধারণত মানুষ দশ মিসকিন খাবার দেয়। আর খরচের দিক দিয়ে দেখা গেছে দশ মিসকিনের খাবারের চাইতে অনেক বেশি লাগবে বস্ত্র দিলে, তো এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন অপশন দিয়েছেন, মানে স্বাধীনতা দিয়েছেন, তিনটি তার অপশন দিয়েছেন, হয় দশ মিসকিনকে খাবার দাও আর না হয় দশ মিসকিনকে বস্ত্র দাও, আর না হলে একটা গোলাম স্বাধীন করো, তো গোলাম স্বাধীনটা তো অফ গোলাম নেই যেহেতু, তাহলে দুটোর মধ্যে অপশন থাকলো। আর না হইলে যদি না পারে আছে তাই ইয়াম, না পারলে বা না পেলে তিনটি সেয়াম পালন করবে। দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন, এই কসমের সাথেই সংশ্লিষ্ট তা হচ্ছে একজন ব্যক্তি একটা অন্যায় করেছে আর তারপরে সে অন্যায়কে ঢাকার জন্য কসম করেছে, মিথ্যা কসম করেছে, এই কসমকে ইয়ামিনে গুমুস, এমন কসম যা জাহান্নামে ডুবিয়ে দেবে,
এই ক্ষেত্রে জাহান্নামের শাস্তি যে মিথ্যা কসম করবে একটা অপরাধ করার পরে সেই অপরাধ ঢাকার জন্য সেটা কাবিরা গুনাহ এবং এর শাস্তি হচ্ছে জাহান্নাম যদি তওবা সে না করে। তওবা করলে আল্লাহ মাফ করবেন খালেস অন্তর থেকে তওবা করলে, কিন্তু সেই ব্যক্তি কাবিরা গুনাহ করেছে সে যতই বলুক না কেন যে আরো বাড়িতে কলহ বিবাদ হবে অথবা স্বামী স্ত্রীর জীবনে কলহ বিবাদ হবে সেই জন্য কসম করেছি, কাবিরা গুনাহ অবশ্যই তার হয়েছে, সে আল্লাহর কাছে তওবা করবে, এ হচ্ছে তার সমাধান। বেশি বেশি আল্লাহ যেন মাফ করেন আর আগামীতে বারবার যেন এমনটা না করে। খালেস অন্তর থেকে তওবার লক্ষণ হচ্ছে যে একটি গুনাহ বারবার করে রিপিট করবে না। জি জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ আমি আবারও সুযোগ করে দিচ্ছি আমরা, আলতাফ হোসেন আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি, আমার প্রশ্ন হলো আমি মোহাম্মদ আলতাফ হোসেন। আলতাফ হোসেন জি, প্রশ্ন হলো এখন থেকে 20 বছর আগে আমি কিছু জমি রাখছিলাম, ওই জমিটা আমার চাচার কাছ থেকে, তখন বাজার দর চাইতে বেশি দাম দিয়েছিলাম, কিন্তু উনি এই 20 বছর পর্যন্ত জমির দলিল না দেয় নাই, না দেওয়ার কারণে এখন সেই জমিটাও অন্য আরেকজনের কাছে বিক্রি করছে। এখন এই ক্ষেত্রে আমি কিভাবে আমার অধিকার রেজিস্ট্রি করেননি? না না, এই 20 বছর পর উনি টাকা নিয়েছে, নেওয়ার পর থেকে আমরা দলিল চাচ্ছে, সে দলিল কার দিব দেব দেব করে দেয়নি। এখন সেই জমি টাকা বলতো আপনি করেছেন, যখন টাকা পুরো পেমেন্ট করলেন সাথে সাথে রেজিস্ট্রি করে নেওয়া উচিত ছিল, কিন্তু আপনি রেজিস্ট্রি করেননি, হয় তাকে বেশি বিশ্বাস করেছেন অথবা আপনি অবহেলা করেছেন, আর সেই সুযোগে তার জমির দাম যেহেতু বেড়ে গেছে আর ইমানের দুর্বলতা দুনিয়াকে কামড়ে ধরেছে, মরে যাচ্ছে কিন্তু তারপরেও দুনিয়ার মায়া অনেক বেশি, আখিরাত সম্পর্কে চিন্তাশীল নয়, আপনার চাচা আল্লাহ হিদায়াত করুক বেঁচে থাকবে, তো সেই জন্য সে এখন বেইমানি করতে চায়। এখন এর সমাধান কি? এর সমাধান কি বলবো, এর সমাধান আপনি আইনের আশ্রয় নেবেন, কিন্তু আপনার কাছে তো প্রুফ নেই, প্রুফ তো ওর কাছে আছে যে জমি আমার, তাই না? তো এর সমাধান কি? এর সমাধান আইনের আশ্রয় ছাড়া তার কোনো সমাধান নেই। কোরআন হাদিসে এমন কোন দোয়া শেখানো হয়নি যে আপনি করবেন ভুল আর যে কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর্থিক দিক থেকে, আর আপনার জমি কেউ বেমানি করে নেবে আর বোঝা শুধু দোয়া করে আমি হাসিল করে নেব, এইভাবে তো হয় না। কর্ম করার সাথে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সমস্ত নবী রসুলগণের আপনি জীবনী পড়ে দেখুন, কর্ম করেছেন দোয়া করেছেন, ওহদের যুদ্ধ গেছেন দোয়া করেছেন, বদরের যুদ্ধ গেছেন দোয়া করেছেন, খন্দকের পরীক্ষা খনন করেছেন দোয়া করেছেন, সৌর পাহাড়ের গুহায় লুকিয়েছেন আশ্রয় নিয়েছেন আর দোয়া করেছেন, বুঝা গেছে না, হিজরত করেছেন আর দোয়া করেছেন, মক্কা বিজয়ের জন্য গিয়েছেন রমজান মাসে কষ্ট করে আর দোয়া করেছেন, তখন মক্কা বিজয় হয়েছে। কর্ম ছাড়া কোনোদিন শুধু দোয়া দিয়ে কাজ হবে না, কর্মের সাথে দোয়া করতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, দোয়া করুন যে আল্লাহ আমার হক ফিরিয়ে দাও, আর তার সাথে সাথে এখন যেহেতু আপনার কাছে কোনো প্রমাণ নেই, তো যতটা আল্লাহর ভয় আর একটা রয়েছে আপনার সামাজিক বিচার আচার যদি থাকে আপনার সমাজে, তাহলে সমাজের লোকেরা যদি কোন রকম চাপ সৃষ্টি করে কোন রকম পারে, এসব দুনিয়া তো আপনার আমার চেয়ে বেশি বুঝছেন যে কিভাবে হাসিল করা যায়। জি, শরীয়তে এর বেশি কোনো সমাধান, শরীয়তের সমাধান হচ্ছে যখন টাকা দিবেন তখনই রেজিস্ট্রি করবেন, এটা হচ্ছে শরীয়তের সমাধান। জি জাযাকাল্লাহ বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ এরপর যা প্রশ্ন করবেন, মঈনুদ্দিন আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনের বেশি প্রচার করতে পারি, আমরা আসলে আমাদের মধ্যে অনেক বেমিল, আমরা কেউ মিলেমিশে কাজ করতেছি না, যার কারণে দাওয়াতে কাজের অনেক সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ একটু বুঝাই বলবেন। গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা যারা কোরআন সুন্নাহর অনুসরণের দাবিদার আলহামদুলিল্লাহ, এবং কোরআন সুন্নাহর অনুসরণের চেষ্টা করি, তাওহীদকে সুন্দর করার চেষ্টা করি, সুন্নতে ইত্তেবার চেষ্টা করি, তাদের মধ্যে বড় একটি দুর্বলতা হচ্ছে অনৈক্য। যে আপোষে ঐক্য না থাকা আর অন্তর্দ্বন্দ্ব বা অন্তরের ফাটল,
এটা শয়তানকে সফল হওয়ার সুযোগ করে দেওয়া, এটা প্রথম বুঝার আমাদের চেষ্টা করতে হবে। প্রথম নসিহা উপদেশ হচ্ছে যে একজন মমিন বান্দা কখনো শয়তানকে সুযোগ দেবে না, আর ইবলিশ শয়তান আর ইবলিশ শয়তানের যত অনুসারী জিন শয়তান মানুষ শয়তান রয়েছে, তারা চায় যে কোনো ভাবে হোক না কেন মমিন বান্দাকে ক্ষতিগ্রস্ত করা যাক বা মানুষকে ক্ষতিগ্রস্ত করা যাক, পথভ্রষ্ট করা যাক। যখন আমরা যারা সহি আকিদার পাবন সহি আকিদার অনুসারী তাদেরকে যখন শিরিক করাতে পারছে না, তাদেরকে নাস্তিক বানাতে পারছে না, তাদেরকে সেকুলার পন্থীও বানাতে পারছে না, এমনকি তাদেরকে হয়তো অন্যান্য যে কবিরা গুনাহ সমাজ বিরোধী অপরাধ রয়েছে সেগুলো তো নিয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ যে খুনি বানিয়ে দেবে জেনাকারী বানিয়ে দেবে এগুলো তো নিয়ে যেতে পারলো না, যখন কিছুতে পারলো না তখন সহি আকিদার আপোষ সবাই দাওয়াতি কাজ করছে আপোষে লাগিয়ে দিল দ্বন্দ্ব, আপোষে লাগিয়ে দিল দ্বন্দ্ব, এটা হচ্ছে লাস্ট লাস্ট অপপ্রয়াস শয়তানের। জি, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে ভবিষ্যৎবাণী যে ইন্না শায়তানা কাদ আয়সা আইয়াবুদাহুল মুসাল্লুন ফি জাজিরাতিল আরব, আরব দেশ থেকে শিরকের মূলত পাটন হয়ে গেছে, দর্গা দুর্গার পূজাকে একবার নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, সুতরাং ইবলিশ শয়তান নিরাশ হয়ে গেছে, আরব উপদ্বীপে কেউ মূর্তি পূজা করবে দর্গা পূজা করবে এটা করাতে পারবে না। শয়তান দেখছে যে আরবরা তো আর মূর্তি পূজা করাইতে পারবো না, হ্যাঁ আর আরব দেশগুলিতে তো আর এই মাজার পূজা করাইতে পারবো না, তো করাবো কি বলা কিন ফিত্তাহারি হিসেবে না হম, তারপর নিরাশ হয়নি ওর কাজ চালিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আপোষে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া, আপোষে দ্বন্দ্ব সৃষ্টি কলহ বিবাদ সৃষ্টি করে দেওয়া, এর জন্য লেগে আছে। তো যারা আহরুল হাদিস বা যারা সালাফি যারা কোরআন সুন্নাহর অনুসারী সহি আকিদার চর্চা করছেন এবং সহি ইবাদত বন্দেগির চেষ্টা করছেন, প্র্যাকটিসিং মুসলিম যাদেরকে বলছেন আপনারা, তাদের মধ্যে কিন্তু এই শয়তান সুযোগটা নিচ্ছে। আপনারা এখন শয়তানকে সুযোগ দেবেন না শয়তানের মুখে লাথি মারবেন, আপনাদের বিবেককে কাজে লাগাইতে হবে, আমরা শয়তানকে সুযোগ দেব না। শয়তানকে যদি সুযোগ না দেন তো শয়তান এমন নিরাশ হয়ে যাবে যে আর শয়তান ফালতু মেহনত করবে না, কারণ দেখছে মেহনত করে লাভ নাই, এদের পেছনে মেহনত করে বেকার যায়, যাদেরকে পথভ্রষ্ট করতে পারো জাহান্নামে নিতে পারো তাদের পেছনে মেহনত করি। জি, কারণ আমরা মানুষ হিসেবে আমরা আল্লাহর সৃষ্টি, আমরা জানি যে যেখানে মেহনত করলে ফসল হবে সেখানে আমরা মেহনত করি, যেই জমিতে মেহনত করে ফসল হবে না সেখানে আমরা কখনো মেহনত করবো না পরিশ্রম দেব না। তো ঠিক শয়তান ওই কাজটাই করে, তো শয়তানকে ব্যর্থ করতে হবে, শয়তানকে নিষ্ফল করার চেষ্টা করতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। এই জন্য যারাই শুনবেন আমার এই আলোচনা আমি অনুরোধ করব আমাদের দিনী ভাই বোনদেরকে, আমাদের সহি আকিদার অনুসারী তৌহিদ সুন্নাহ প্রতিষ্ঠাকারী ভাই বোনদেরকে যে আপনারা অন্তরে দ্বন্দ্বকে দূর করুন এবং অন্তরের ব্যাধি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন। অন্তরে একটি বড় ব্যাধি হচ্ছে অন্তরের যেটা বলা হচ্ছে গিল, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, আল্লাহ দোয়া শিখে আল্লাহ মুমিন মুসলিমদের ক্ষেত্রে অন্তরে আমাদের কোন রকম বিদ্বেষ কালিমা শত্রুতা রাখিও না, এই দোয়া আল্লাহ কোরআনে শিখাচ্ছেন। এই দোয়া শিখাচ্ছেন মানে কি, এই দোয়া আমাদেরকে করতে হবে, দোয়া করলে চেষ্টা করতে হবে না শুধু দোয়া করবে মন্ত্রের মতো, চেষ্টা করতে হবে যে অন্তরে যেন কোন রকমের যেন অপবিত্রতা না থাকে, হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, শত্রুতা না থাকে, আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং তার সাথে সাথে মনে রাখবেন যে কিয়ামতের দিনে একমাত্র তারাই মুক্তি পাবে আল্লাহর আযাব থেকে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন, কিয়ামতের দিবসে না ধন সম্পদ কাজে আসবে না জনবল কাজে আসবে ছেলে মেয়েরা আর বংশবলি কাজে আসবে, ইল্লা মান আতাল্লাহ, তবে যে আল্লাহর কাছে আসতে পারবে কিয়ামতের মাঠে বিকলবিন সালিম, সুস্থ অন্তর দিয়ে নিরাপদ অন্তর দিয়ে। জি, তো আল্লাহ রাব্বুল জান আমাদেরকে অন্তরকে সহি সালামত রাখার তৌফিক দান করেন, এবং এর জন্য অন্তরকে পরিষ্কার করার লক্ষণ হচ্ছে যখন মুমিন ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হবে আগে সালাম দেওয়ার চেষ্টা করেন, আগে কথা বলার চেষ্টা করেন, আগে মিলে যাওয়ার চেষ্টা করেন। এই জন্য সূরা বলেছেন খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, কেউ যদি সালাম বন্ধ করে দেয় আপনি আগে সালাম দিয়ে দেন, আপনি আল্লাহর কাছে বেশি ভালো মানুষ,
সে হচ্ছে খারাপ মানুষ, যে সালাম দিতে চায় না, যে আপনার সাথে যোগাযোগ করতে চায় না, যে আপনার সাথে কথা বলতে চায় না, আপনাকে টেলিফোন করেন, আপনি টেলিফোন করে দেন, আপনি ভালো মানুষ, সে খারাপ মানুষ। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেক মমিন ভাই বোনদেরকে সংশোধনের জীবন গড়ার তৌফিক দান করেন, অন্তরকে পরিষ্কার রাখার তৌফিক দান করেন, এবং ইমানের ভিত্তিতে মমিন মুসলিম ভাই বোনদেরকে ভালোবাসার তৌফিক দান করেন। এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল কবির, আপনি প্রশ্ন করুন। জি আপনার লিস্টে নাম আছে কবির আইফোন, চলে আব্দুল কবির আপনি প্রশ্ন করুন, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি হ্যালো, আসসালামু আলাইকুম শাইখ, কেমন আছেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি বলেন শাইখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। নতুন মসজিদ করার চেষ্টা করতেছি, একটা জায়গাও পাই, এই জায়গাটা হলো মসজিদ আর সামনে একটা গ্র্যাভিয়ার্ড আছে, এখন গ্র্যাভিয়ার্ডের সামনে এই পাশে কি মসজিদ করা যাবে কিনা? কি আছে বললেন, বুঝলাম না। গ্র্যাভিয়ার্ড মিন এটা হলো ওই খ্রিস্টানদের কবরস্থান। আচ্ছা আচ্ছা, না বুঝছি বুঝছি। খ্রিস্টানদের কবরস্থান আছে, সেটা কি আপনার কিবলার দিকে, আপনার মসজিদের এটা পিছনের সাইডে পড়বে, কিবলার অপোজিটে, রাস্তার একপারে, কিবলার অপোজিটে, কোনো সমস্যা, কোনো সমস্যা, কিবলার অপোজিটে কোনো সমস্যা নেই, কিবলার দিকে যথাসাধ্য বেচার কিবলার দিকে করবেন না, কিবলার দিকে করবেন না, মুসলিম কবরস্থান হোক আর নন মুসলিম। তো আমরা ইনশাআল্লাহ প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখন থেকে আমরা একটা দুটো প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করব, যারা বাকি প্রশ্ন করার থেকে হয়তো প্রশ্ন করার সুযোগ পেলেন না তাদের জন্য ইনশাআল্লাহ আমরা নেক্সট উইকে সুযোগ করে দেবো এবং রিকোয়েস্ট করবো শুরুতে একটা 30 মিনিটের প্রোগ্রাম আসার জন্য, যার মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন শেখ আসগর আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শেখ কেমন আছেন? কিছু কিছু আলেম বলছে যে এই ওবিসি কার্ড করলে ইসলাম দেন খারিজ হয়ে যাবে, এটা এই সম্বন্ধে বলবেন শেখ। এই ফতোয়াটা মানে কিছু কিছু বক্তব্য থেকে শোনা যাচ্ছে, তো এটা আমাদের বুঝিয়ে বলবেন। জাযাকাল্লাহ খায়ের। ওবিসি মানে আদার্স কাস্ট, আদার্স ব্যাকওয়ার্ড কাস্ট, কাস্ট এই তো মানে আশা করি বিষয়টা এই আর কি, মানে সরকারের কাছে কিছু কিছু কাস্ট আছে বা কিছু কিছু জাতি আছে যাদেরকে ব্যাকওয়ার্ড বলা হচ্ছে, পিছিয়ে পড়া বলা হচ্ছে, এবং তাদের জন্য কিছু ফ্যাসিলিটি সরকারের পক্ষ থেকে আছে। এরকম যদি তারা কার্ড গুলো বানিয়ে নেয় তাহলে ওই সরকার থেকে যে ফ্যাসিলিটি গুলো সুযোগ সুবিধা দেওয়া হবে সেই সুবিধা গ্রহণ করতে পারবে। এখন এই কার্ড বানানো যাবে কি না? আচ্ছা, যদি একজন মুসলিম শিক্ষায় পিছিয়ে আছে, শিক্ষার দিকে, দুনিয়ার শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে, চাকরি বাকরিতে পিছিয়ে আছে, সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে মুসলিম দেশে পিছিয়ে আছে, তো এরা যদি ওই কার্ডটা বানাই তো এটা কি এই এতেকাদ, এই বিশ্বাস নিয়ে বানাচ্ছে যে আমি অমুসলিম হয়ে গেলাম? যদি এটা মনে করে বানায় যে আমি মুসলিম থাকলাম না আমি অমুসলিম হয়ে গেলাম, তাহলে তো কাফের, তাহলে মুরতাদ হয়ে যাবে। কিন্তু এই কার্ড বানানোর উদ্দেশ্য তার এটা নয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপর। সুতরাং এই দুনিয়ার কিছু সরকারি সুযোগ সুবিধা, আর সরকারি সুযোগ সুবিধা নাগরিকের অধিকার আছে, মুসলিম হোক অমুসলিম হোক নাগরিকদের অধিকার আছে, বৈধ সরকারি সুযোগ সুবিধা যেটা দিচ্ছে, মিথ্যার আশ্রয় না নিয়ে কেউ যদি নেই সত্য কথা বলে বা সত্য কথা লিখে, তাহলে সরকারি অনুদান বা সরকারি সুযোগ সুবিধা নেওয়া জায়েজ। এই কার্ড যদি বানায় তো শুধু এই জন্য বানাচ্ছে যে আমরা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছি, চাকরি বাকরিতে পিছিয়ে আছি, সরকারি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়ে আছি, তো এই কার্ডের মাধ্যমে এই সুযোগগুলি আমরা পাব, এতে এমন কোনো আপত্তি আমি দেখি না। যিনি এই ফতোয়া দিয়েছেন তিনি এই বিষয়টি গভীরভাবে হয়তো চিন্তা করেননি, আর অনেকে আমাদের দেশে আসলে আবেগী কথাবার্তা বলে দিয়ে থাকেন
যার ফলে এরকম হয়তো ফতোয়া দিয়েছেন যে কাফের হয়ে যাবে, একটা কার্ড বানাইলে কাফের হয়ে যাবে। না না না, ইমান আকিদার সম্পর্ক অন্তরের সাথে, যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে ইসলামকে পরিত্যাগ না করবে, তৌহিদকে পরিত্যাগ না করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসা বিধানকে পরিত্যাগ না, ততক্ষণ পর্যন্ত মুসলিম থাকবে, আর আল্লাহর সাথে বড় শিরক না করবে, ইমান ভঙ্গ না করবে। ইমান ভঙ্গের কোনো কারণ যদি থাকে তাহলে ইমান ভঙ্গ হবে। এটা কি আর ইমান ভঙ্গের কারণ হইলো যে একটা কার্ড বানাইলো তাতে ইমান ভঙ্গ হয়ে গেল? এত সহজ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরা। যারা প্রশ্ন করতে পারলেন না, নেক্সট উইকে অ্যাকচুয়ালি আমাদেরকে চেষ্টা করতে হবে একটার সময় প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। একটা দুপুর 8টায় নিউ ইয়র্ক টাইমে প্রোগ্রাম ওপেন করা হয়, শুরুতে আসুন, হ্যান্ড রাইজ করুন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো। তো আজকের সর্বশেষ প্রশ্ন এমডি মাকসুদুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি, কেমন আছেন সাহেব? আলহামদুলিল্লাহ, বলেন। যে আমি প্রশ্ন আমার একটা হলো যে সোহো সেজদা নিয়ে, আমাদের আসলে মানে বেশিরভাগ সময়ই নামাজ পড়তে হয় হানাফি মসজিদেই, তো এখন ওনারা সোহো সেজদা যেটা করে তার তাহিয়াত পড়ার পরে সালাম ফিরায়। আমি অনেকদিন আগে এক সাহেবের কাছে শুনছিলাম যে যারা সহি আকিদার তারা সালাম ফিরাবেন না, তারা সেজদা দিবেন। এখন এই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে তারা আত্তাহিয়াত পড়ার পরে কি করছে? এক সালাম ফেরার পরে করছে, এই তো? হ্যাঁ, একদিকে সালাম ফেরার পরে তারা দুইটা সেজদা দিচ্ছে। এখন আমি এক শায়খের কাছে শুনছিলাম যে না, আপনারা সালাম ফেরাবেন না, শুধু সেজদা দিবেন। এখন এটা আসলে সহি ভাবে কোনটা কি করব? হানাফি মাযহাবে আসলে সালামের পরে আছে, বাদাস সালাম, যে সহ সেজদা গুলি সালামের পরে আছে। শাফি মজহাবে সালামের আগে আছে, হাম্বলি মজহাবে যদি কমে যায় তো সালামের আগে সহসিজদা, আর যদি বেশি হয় তো সালামের পরে, বা এইভাবে আর কি মাসাইল গুলো আছে। এখন এটি হচ্ছে সুন্নাত, কিন্তু প্রত্যেকে এটা বিশ্বাস করে যে সবটাই জায়েজ, জায়েজ সবটাই, কোনটা উত্তম এই নিয়ে শুধু দুই মত রয়েছে। এখন হানাফি মজহাবের ইমামদের উচিত ছিল দুই সালামের পরে সহসিজদা করা, তাদের মজহাব অনুযায়ী। কিন্তু এখানে আরেকটা রহস্য আছে তাদের মজহাবে, সেটা হচ্ছে হানাফি মজহাবে দুই সালাম ফরজ নয়, ডান দিকে সালামটা হচ্ছে তাদের কাছে ওয়াজিব, আর বাম দিকে সালামটা তাদের কাছে ওয়াজিব না, মুস্তাহাব, সুন্নাত। তো যার ফলে যখন ডান দিকের ওয়াজিব আদায় করে দিল, তো তাদের মজহাবে তাদের সালাম শেষ হয়ে গেছে, দ্বিতীয় সালামটা আননেসেসারি, ওটা সুন্নাত। যার ফলে এক সালাম ফিরেই তারা তখন সহসিদ্ধ করে, এই হচ্ছে রহস্য আসলে। এইরকমটা যদি করে আর ওখানে আপনি তাদের সাথে সহসিজদা করেও ফেলেন, তো ইনশাল্লাহ সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে। যেহেতু আপনি হানাফি ইমামের পিছনে সালাত আদায় করছেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ফতোয়া যে হানাফির সালাত শাফির পিছনে হবে, শাফির সালাত মালিকি হাম্বলির পিছনে হবে, এক মজহাবের অনুসারী আর এক মজহাবের অনুসারী পিছনে সালাত আদায় করতে পারবে, কোনো অসুবিধা নেই, সুতরাং সালাত হয়ে যাবে। বাকি কথা হলো যে যিনি আপনাকে ফতোয়া দিয়েছেন যে হানাফি ইমাম যেহেতু সহি সুন্নার খেলাফ করে এক সালামের পরে সহসিজদা করছে, আপনি ওই সালামটা ফিরবেন না, সেটা তার ইজতিহাদি ফতোয়া, সেটাকে উড়িয়ে দেওয়া যায় না। আপনি যদি ওই রকমটাও করেন তো বোঝাই আসে না। আর যদি হানাফি ইমামকে ফলো করে আপনি এক সালামের পরেও সহসিজদা করেন, ইনশা আল্লাহ তাআলা হয়ে যাবে, আল্লাহ তাআলা আলম। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে কোরআন সুন্নাহর কাছাকাছি এসে কোরআন সুন্নাহ অনুসারে তৌফিক দান করেন। আর এটাই আশা রাখবো আমাদের হানাফি ভাইদের কাছে, শাফি মালিকি হাম্বলি সবার কাছে, যে সবাই যেন আমরা কোরআন সুন্নাহর অনুসরণ করতে পারি। উদ্দেশ্য আবু হানিফা শাফি মালিক আহমদের চারটা দল পাকানো ছিল না, চার মজহাব তৈরি করা ছিল না, তারা কল্পনা করতে পারেনি যে তাদের নামে এরকম মজহাব দাঁড়াবে। তারা বুঝতে পারতেন যে আমাদের নামে মজহাব দাঁড়াবে, তা আরো কঠোর ভাবে সতর্ক করতেন। এমনিতে অনেক কঠোর ভাষা রয়েছে তাদের, খবরদার আমাদের অন্ধ অনুকরণ করিও না, দলিলের অনুসরণ করিও। তারপরও এই মজহাবি গোড়ামি পয়দা হয়ে গেছে যুগের আবর্তন বিবর্তনে। আল্লাহ এইসব ফিতনা থেকে, এইসব গোড়ামি থেকে, এইসব অন্ধত্ব থেকে আল্লাহ যেন আমার মুসলিম জাতিকে রক্ষা করেন। জাযাকুমুল্লাহ খাইরা। বারাকাল্লাহ বেগম শেখ। তো ইনশাআল্লাহ অনেক হয়ে গেল, এখানে শেষ করে দেন ইনশাআল্লাহ। এখানে আমাদের লম্বা আলোচনা প্রশ্ন উত্তর শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন,
আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তো আল্লাহ যেন সংশোধন করার তৌফিক দান করেন এবং ক্ষমা করে দেন। আর যা কিছু আমরা আলোচনা করলাম আলোচনা শুনলাম আল্লাহ যেন তার দ্বারা আমাদের সকলকে উপকৃত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমান আমলে দাওয়াতে সবকিছুতেই রুজিতে সুস্থতায় হায়াতে সবকিছুতে আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করেন এবং আখিরাতকে অগ্রাধিকার দেওয়ার সার্বিক জীবনে তৌফিক দান করেন। ওসল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।